আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে আমি বলি, যারা টিকটক করবি তোকে দোহাই লাগে, অন্তত বুরখা পরি, বুরখাটা কলুষিত করিস নি, তোরা বুরখা ছাড়াই টিকটক কর, আর তোকে দেখি যেন তোদের মা বাপ ভাই বোন চিনতে পারে, কারণ বুরখা পরি করে যাতে কেউ না চিনতে পারে। কি বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না? এই জন্যে এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে, তেমনি যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে ছন্দে ছাড় করতে হবে। এই আইন যদি কায়েম থাকতো, তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গদখালিতে এত ভিড় হইতো না, ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন, এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এরকম আবু জাহেল আছে না? আছে। এই এলাকায় তো নাই? আছে। এনো আছে? বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবি। এবার বলছে শোনেন, হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম। আমি বলছি তাই কি? বলছে গতবার ঢাকাতে হুজুর আনিলাম। আমি বললাম তাতে কি? ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, এমন ওয়াজ আছে না নাই? হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? তাই যদি লাগতো
আল্লাহ রাসূল 40 বছর মক্কায় কাটালেন, কেউ কোনোদিন ফুলের টোকা দেয় না। 40 বছর পরে এমন কি কথা বললেন যে মক্কায় আর টিকতে পারলেন না? টিকতে কি পেরেছেন না? শুধু পারে না তা না, মক্কার আবার মদিনায় যেয়ে মারামারি করলো, ঠিক না বেঠিক? বদরের যুদ্ধ, রমজান মাসের 17ই রমাদান, বদর দিবস, এই রোজার মাসেও রাসূলের রোজা ঠিকমতো পালন করতে দিনি। যে বাড়িতে তো খেদায়েস তো ভালো কথা, আবার উখেন যাই এতে ডেকে নিয়ে মারামারি করছে, কত বড় শয়তানের শয়তান আবু জাহেল। সে ওই বদরের যুদ্ধে মরেছে না মরে নাই, অনেক বড় ইতিহাস। আমি এবারও যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়ে ওর লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা কূপ মতো, গর্ত মতো ছিল, ওখানে যে যা যায় যাইয়ে কাশ ফুটা নাকে ফুটা, তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনে দুঃখ কি ফেলে ওখানে, যে তুই আমার রসুলের এত কষ্ট দিছিস। তো এই জন্যই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না ফেলে, তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি, ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান-নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকে কাঁদে যাহারা, পরপারির কাণ্ডারি তুমি মোদের জনের পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে দুরুদ শরীফ পড়িবে যে জন, তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের থেকে চেয়ারম্যানদের মাহফিল বেশি, কারণ আমরা তো দিন একটা করলে হয়ে যায়, ওনাদের ইউনিয়ন পরিষদে দু চারটা মাহফিল হয়, তো এই জন্যে আবার একজন মারা গেছে তারও জানাজায় জাতি হবে, আবার না গেলে আপনারা পরে 5 বছর পরে ভোট দেবেন না, টেনশন আছে না নাই? তো সব মিলাইয়ে সব জায়গায় তো মন রাখতে হয়। তো আমি ভাইজানকে সুযোগ করে দিচ্ছি, ভাইজান কথা বলে, হ্যাঁ আমি সুযোগ করে দিচ্ছি ভাইজান তাইলে কথা বলে, যেহেতু ওনার আরও ব্যস্ততা আছেন, আমি তো কথা বলবো ন্যূনতম আরও 1.5 ঘন্টা, প্রায় 12টার আগে তো আর শেষ করবো না। হ্যাঁ তাইলে চেয়ারম্যান সাহেবকে দিয়ে দেন। আপনাদের কষ্ট হবে, আমরা অনেকেই মনে মনে করছে আপদ বিদায় করেন, আসলে ওইটা না, প্রধান অতিথি বিদায় করতেছি। টাকা একবার বান্ডিল ধরি নিয়ে বেরোয়েছে, সব জায়গায় যাওয়া লাগে, তো একটু বেশি করে দেন যুবকরা তো। মেম্বার
মেম্বাররা এক গাড়ি করে ইট দিয়ে বলছে, তো তো চেয়ারম্যানের কাছে তো এক গাড়ি ইট নিলে হবে না, এক টলি নিতে হবে, ওই এক টলি ছোট হয়ে যাবে। আমার কাছে দেন, ওখানে দিলে হবে না। চেয়ারম্যান মেম্বারের কাছে দিচ্ছে, কারণ তলে তলে সম্পর্ক তো দশ দশ, অসুবিধা নেই, দশ দেবেন যখন অসুবিধা নেই, কারণ তিনটে মাহফিলি গেলে তিরিশ হাজার যাবে। সব জায়গায় তো দেবে না, এখানে আমি একটু চাপ দিস বলি ওই গাডারে অল্প রেখে দিস। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই? যেই চেয়ারম্যান জনগণের পাশে থাকে, জনগণ সেই চেয়ারম্যানের পাশে থাকে না? থাকে না। আর যেই চেয়ারম্যান বাস দেয়, সেও বাস হয় বাস খায়, না হলে রাত্রি ভোট নেয়, ঠিক না বে? ঠিক হয় বাস খাইতে হবে, না হলে জনগণ বাদ দিয়ে ভোট নিতে হবে। আর নেবেন কোনটা সেটা বুঝে দেখেন কথা। এই ভুল কথা বললাম আমি, বলো ভুল কথা বলি না, মানুষ ভুল বোঝে, বোঝেন নি? ভুল বলি না, ভুল বুঝে, ঠিক না বে? ঠিক। আল্লাহ কবুল করুন, আমার চেয়ারম্যান সাহেব আসলে অত্যন্ত, সেটা তো বোঝাই যায়, লিগাল ভোটে পাশ না করলে বক্তৃতা দেওয়ার সময় জনগণ হইলো চিল্লামিল্লা শুরু করে। আমরা বুঝি কিটা কোন জায়গায় কতটুক জনপ্রিয়, আমাকে আবার ওয়াজ করে থামাতে হয় যে চেয়ারম্যানরা কথা কলি শুনতে হয়, কিন্তু এখানে অনেক কথা বলার সুযোগ পেয়েছে না পায় নাই, কারণ জনগণের সাথে সখ্যতা থাকলে জনগণ তাকে নিরাপত্তা দিয়ে দেয়, বলেন ঠিক না বেটি? আর জনগণের সাথে যাদের সখ্যতা নাই, তারা মাঝে মাঝে এমন এমন বক্তব্য বের করে যেগুলো শুধু তার আসন্ত দূরের কথা, গোটা দেশ, এই যে এক মন্ত্রী ফসকরি বের করে ফেলাইছে, বড়ই দিয়ে পেপার পেয়ারা দিয়ে ইফতারি করো, ঠিক না বে? ঠিক। বলেছে না বলে নাই? যেই দেশের সরকার মেট্রো রেল করতেছে, যেই দেশের সরকার পদ্মা সেতু করেছে, যেই দেশের সরকার ওই যে এক্সপ্রেস ওয়ে করেছে, যেই দেশের সরকার টানেল করেছে, যেই দেশের সরকার রাস্তাঘাট এত উন্নয়ন করেছে, সেই দেশের মানুষ কি এতটাই গরিব হয়ে গেছে ইফতার করার সময় কুল খাতি হবে? কথা কয় না। তাই এইটা বলি ও সরকারের বেখাইতায় ফেলিতেছে না, যে সরকারের কোনো টাকা নেই ভিক্ষে করে খাইতে আসছে। ও তো সরকারের দুশ্মন, ও তো আওয়ামী লীগের দুশ্মন, ঠিক না বা? ঠিক। আমি কিছুক্ষণ আগে বললাম ওনার আইনের আওতায় আনতে হবে। ও শুধু মানে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তা না, রাসুলের সুন্নাহ হলো যে খুরমা দিয়ে ইফতারি করবেন, সেই খুরমার বিরুদ্ধে বড় আর প্যারা দিয়ে ইফতারি করতে বলেন। এত গরিব তো বাংলাদেশের মানুষ এখনো হয়নি, হয়েছে বলেন? সব দিকে উন্নয়ন হয়েছে। সেদিন দেখলাম সাইনবোর্ডের নিচে দাঁড়ায় এক ফকির ভিক্ষে করছে, লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল চাষড়া ইউনিয়ন পরিষদ, ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করছে। আমি বলছি তুই তো খাটাস রে খাটাস, এই এ কাজ করছিস এখানে সাইনবোর্ডের নিচে কেন? বলছে বাবা সাইনবোর্ডে কী লিখা আগে, কী লিখা এখন জিজ্ঞেস করছে, ওখানে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল। তা বলছে তা ঠিকই আসতো, ঠিকই আস, তুমি এখানে দাঁড়ায় ভিক্ষে করতে চাও থালা হাতে? বলছে যে বাবা আমি ভিক্ষে করছি না, দেশের উন্নয়ন হয়ে গেলে এখন ভিক্ষে চলে না। তা কী চলে? বলছে আমি সাহায্য নিচ্ছি। ও কী নিচ্ছে? ওগেরও প্রমোশনে পাঁচ টাকা দিলি নাই না, দশ টাকা দিলি নাই না, ঢাকায় দশ টাকা দিলাম একজনের। ও বলছে বাবা, বলছে মামা আর দশটা টাকা দেন। আমি বলছি ওরে বাবা আমি তো দশ টাকা দিলাম, আরও পাঁচ জায়গার তো নাও, পঞ্চাশ টাকা হয়ে যাবে না। তো বলছে মামা আপনি বিশ টাকা দেন, দশ টাকা এখন কিছু হয় না। ফকিরের কথা বলার স্টাইল দিকে মিজাজটা খারাপ হয়ে যায় না? এই দিলাম না কেন? এই জন্যই বলছে তো দোয়া করে দিলাম, অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকতে, চিন্তা করতে পারেন? আমি বুঝলাম না যে বিএনপি জামাতের ফকির, নাম লিখি তা আল্লাহ জান। কী দোয়া করলো হুজুর, মানুষ মরে গেলে কোনো লাভ আছে? তো এই হলো অবস্থা। যাই হোক, সমস্যা নেই, ফকিরদের কোনো দল নেই, যেখানে যাই সেখানে খাই সেখানে গাই, আমারও একই অবস্থা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা, মনে থাকবে আপনাদের? দলের নাম মুখস্থ করতে তিন দিন লাগবে, এত সোজা মনে করেন না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাথে সাথে একটু এগিয়ে আসেন, মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গা ধরছে না, মা বোনেরা একটু সামনে এগিয়ে বসেন, কোন জায়গায় কোন মুখো সামনে তা আল্লাহ জানে, আমি তো আর দেখতে পাচ্ছি না। মা বোনদের আপনাদের যেদিকে সামনে সেদিকে এগিয়ে বসেন, বসে পিছনের মানুষদের একটু জায়গা করে দেন। আর এখানে যারা আমার দাঁড়ানো রাস্তায় অনেকে চলতে কষ্ট হচ্ছে,
কারণ পিছন দিয়ে রাস্তা রয়েছে না, এ রাস্তা। এই জন্যে আমার প্রধান অতিথি বসে আছেন, সময় থাকলে উনি থাকলে আমাদের, আমরা খুশিই থাকব, আর উনার ব্যস্ততা থাকলে উনি যাবেন, আমাদের টেনশন করার কোনো দরকার নেই। উনি এসেছেন, আমরা আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক আমাদের মাঝে এসেছেন। সম্ভবত উনার বাবাও চেয়ারম্যান ছিলেন, মানে ওনার বক্তৃতার মাধ্যমে সেটাই বুঝলাম, এবং চেয়ারম্যান থাকতে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সিঁড়িতে সন্তান পরিবার পরিজন সবার সাথে দেখা হওয়ার তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। আর একটু জায়গা করে দেওয়া যাবে না, জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, তুমি তো ছিলে বাবা বটের ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া, তুমি তো ছিলে বাবা বটের ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া, আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, আমার জন্মদিনে
সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই গানটা লিখেছিলাম আমার সন্তান হওয়ার পরে, কারণ আমার সন্তান হওয়ার পরে বুঝেছিলাম আমার বাবা কতটুকু আনন্দিত হয়েছিলেন। কিন্তু আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন 14 বছর, তখন চেয়ারম্যানের বাবা নাই যে চেয়ারে বসেন, ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন, এটা মনে হয় না? হয় না? কিন্তু এভাবেই চলে যেতে হয়, কেউ থাকবে না চেয়ারম্যান। উনার বাবা ছিল চেয়ারম্যান, আবার উনার সন্তানও চেয়ারম্যান হইতে পারে। পৃথিবীর সব চেয়ার ক্ষণস্থায়ী, সব ছেড়ে যাওয়া লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে, সেখানেও চিরস্থায়ী থাকা হবে না। আপনার কবরটা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, যেইখানে মাটি দেয়া হবে ওইখানে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত আপনার কবর থাকবে, এর কোনো নিশ্চয়তা কি আছে? কিন্তু না, কিয়ামতের পরে যে জিন্দেগিটা শুরু হবে ওই জিন্দেগির কোনো শেষ হবে, ওই জিন্দেগির কোনো শেষ হবে না। ও গো আমার ভাইরা, ও গো আমার বোনেরা, ও গো আমার মায়েরা, ও গো আমার কলিজার টুকরা সন্তানেরা, ও গো আমার যুবক ভাইরা, যাদের বাবা নাই তারা তো বোঝেন বাবা হারানোর কত ব্যথা কত বেদনা, আর যাদের বাবা আছে তারা তো বোঝেন না। এই জন্যেই অনেকেই আছে বাবার সাথে খারাপ আচরণ করে, এমন আছে না? নাই, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবা যদি কোনো একটা প্রশ্ন করে, বয়স হয়ে যাওয়ার পরে বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করেছে বাবা কোথায় যাচ্ছ, বাজারে যাচ্ছি, খুব মশানের সাথে অ্যান্সারতে বাজারে যাচ্ছি। হ্যাঁ, কানে যাচ্ছিস? বয়স হয়েছে কানে কম শোনে, এরকম আছে না? এই তোমার এত জানা লাগবে কান, এত প্রশ্ন করো কান, সব তোমার জানতে হবে, এরকম বলার লোক আছে না? নাই। অথচ চিন্তা কি করেছেন, এই বাবার বাইসাইকেলের পিছনে চড়ে যখন আপনি যশোর গিয়েছিলেন, যাওয়ার পথে আপনি যখন দেখলেন একটা পাওয়ার টিলার, বললেন বাবা ওইটা কি? বললো পাওয়ার টিলার। আরো কিছুদিন সামনে যাওয়ার পরে বড়দের বড় করে একটা ট্রাক্টর দেখলেন, বললেন বাবা এটা কি ট্রাক্টর? বাবা ওইটা কি তাল গাছ? বাবা ওইটা কি নারকেল গাছ? বাবা ওইটা কি খেজুর গাছ? বাবা ওইটা কি বিল্ডিং? বাবা ওইটা কি মেশিন? বাবা ওইটা কি প্রাইভেট? ওইটা কি মাইক্রো? যতটা প্রশ্ন আপনি যশোরে যাওয়ার পথে করেছেন, একটা বারের জন্য বাবা রাগ করে বলে নাই, ও গো আমার সন্তান কেন বারবার এত প্রশ্ন করো বলেছে নাকি? একবারও বলে নাই। যতটা জিজ্ঞাসা করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছে, ট্রেন রোডে গিয়েছেন হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন, জিজ্ঞাসা করেছেন বাবা দাঁড়ালাম কেন, ট্রেন আসবে, ট্রেন কি সেটা এরকম বগি বিশিষ্ট, মানুষ যাওয়া আসা করে, কোথায় যাওয়া আসা করে? ঢাকায় যায়, ঢাকা থেকে আসে যায়, কই বাবা আসবে একটু পরে দেখবা, ট্রেন দেখাইছে। একবারও বিরক্ত হয় নাই, যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর দিল। আর বৃদ্ধকালে সে বাবা যখন একবার থেকে দুইবার একটা কথা জিজ্ঞাসা করে, একটু কানে শোনে কম, আর আপনি ধমক দেয়া শুরু করে দেন, বলেন এই কাজটা কি ভালো কাজ, এটা কি করা যাবে না করা যাবে না? সুতরাং যুবকেরা মাথায় রাখতে হবে, মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করেন, পৃথিবীটা সুন্দর হবে, লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে, চাকরিতে লাইনে দাঁড়াবেন চাকরি হয়ে যাবে, পুলিশের লাইনে দাঁড়াবেন, পিতামাতার দোয়া থাকলে চাকরি হবে না? হবে না, দুনিয়াটা সহজ হয়ে যাবে। বায়েজিদ বোস্তামির কথা আজকেও মহিলা বৈঠক যশোরে, সেখানে আলোচনা করেছিলাম। গভীর রাতে বায়েজিদ বোস্তামির মা বললেন বাবা একটু কি পানি পান করানো যাবে? সন্তান উঠলেন, উঠে দেখলেন কলসে পানি নাই, তাড়াতাড়ি করে কলসটা কাঁধে করে নিয়ে চলে গেলেন, পাশে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে আসলেন, এসে গ্লাসে ঢাললেন, তারপরে মায়ের শিয়রের কাছে যেয়ে দাঁড়ালেন, যে
দেখলেন মা ঘুমিয়ে গিয়েছে, চিন্তা করলেন মাকে যদি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে, সুতরাং ডাকবো না। আবার ঘুমাতেও গেলেন না, যে আমি যদি আবার ঘুমিয়ে যাই আর মা যদি গভীর রাতে উঠে পানি চাই কি করব। এই জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন সকালবেলা ফজরের আজান হলো, পাখির কলকাকলিতে মুখরিত হলো পৃথিবী, আজান শুনে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন চোখ মেলে বাইজিদ বোস্তামি পাশে দাঁড়ানো, হাতে গ্লাস। বললেন, ওগো বাবা তুমি কেন এখানে দাঁড়ানো, তোমার হাতে গ্লাস কেন? বলল, মা আপনার বুঝি মনে নাই, গভীর রাতে পানি চেয়েছিলেন। বললেন, তেষ্টা পেয়েছে পানি দাও, আমি তো সেই পানি নিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে রইলা কেন বাবা? মা আমি পানি কলসে ছিল না বলে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে এসেছি, এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন, আমাকে ডাকলে না কেন? মা গো ডাকি নাই, যে আমি ডাকলে তুমি কষ্ট পাবা, আমি ডাকলে আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনাকে ডাকি নাই। মা বললেন, তুমি ঘুমাও নাই কেন? আমি ঘুমাই নাই, আমি আবার যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আবার পানি চান, আমার উঠতে যদি দেরি হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে, এই জন্যে আমি ঘুমাইও নাই, আপনাকে ডাকিও নাই। মা পানিটা পান করলেন, তারপরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি আমার সন্তান বাইজিদ বোস্তামিকে সুলতানুল্লাহ রেফিন বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই? আল্লাহ দোয়া কবুল করেছেন, সুলতানুল্লাহ রেফিন বানিয়ে দিয়েছেন। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা যশোর বাসীরা, আপনাদের পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, বিনয়ের সাথে বলবো, যাদের মা আছে যাদের বাবা আছে তাদের সাথে খারাপ আচরণ করবেন না, রূঢ় ভাষায় কথা বলবেন না। বাবারা মায়েরা যদি একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার প্রশ্ন করে, তাও আপনি উত্তপ্ত হবেন না, ক্ষিপ্ত হবেন না, কারণ মা বাবা যতদিন আছে আপনার জন্য বরকতটাও ততদিন আছে। ইসলামী ব্যাংকের সচিব ছিলেন সম্ভবত আব্দুল হান্নান শাহ, নামটা যদি ভুল না বলি, তাই না? ঠিক বলেছি, আমার ভাই জানে যেহেতু এজেন্ট ব্যাংক আছে, উনি তথ্য জানার কথা, ঠিক না? লেনদেন করেন তো, উনার এজেন্ট ব্যাংক আছে একটা, আর আমার একটা আছে ছোট মতো, একই আর কি। তো এখন এই হান্নান শাহ উনি বলছেন, উনার মা বেঁচে থাকতে মায়ের জন্য প্রতি মাসে 5,000-7,000 টাকার ওষুধ কিনা লাগতো। কয় হাজার টাকার? 5,000-7,000 টাকার ওষুধ কিনা লাগতো। তো উনার মা মারা গিয়েছেন, 6 মাস হয়ে গেল, এখন মা যেহেতু মারা গিয়েছেন তাইলে প্রতি মাসে যে ঔষধটা লাগতো সেই ঔষধটার টাকা দেরি থাকার কথা না? উনি বললেন, এই 6 মাসে আমার 5,000 করে যদি হিসেব করি তাও তো 5×6=30,000 টাকা দেরি থাকার কথা, অথচ আমার এক টাকাও দেরি নাই। আবার মা বেঁচে থাকতে কোনোদিন ওষুধের টাকাও ঘাটতেও পড়ে নাই, তার মানেটা কি? রিজিকটা দিয়েছেন কে? আবার উনি যখন নেই তখন উনার রিজিকটা বন্ধ হয়েছে না হয় নাই? একদিন আপনি একা চলতে পারতেন না, এখন বউরে চালান, আবার সন্তানদেরও চালান, ঠিক না বেটি? আগে একা থাকতে যেভাবে সংসার চলতো টিম টিম করে, এখন তিনটা সন্তান হওয়ার পরও টিম টিম করে চলে, ঠিক না বেটি? আরো অনেকের ভালো হয়েছে, খারাপ হয় নাই। যদি আপনি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করে থাকেন তাইলে খারাপ হয় নাই, আর যদি গাঁজা টেনি বেড়ান তামাক ফেলাই দিয়ে তাহলে তো আর সম্ভব না, ঠিক না বে? ঠিক, ওদের তো আর ভালো বানানো সম্ভব, ওদের চেয়ারম্যান তিরান দিয়েও সোজা করতে পারবে না, কারণ ওর তিরান দিয়েছে ভাত রান্দার জন্য, ও বেশিতে ওর মধ্যেই তামাক ফেলায় গাঁজা ভরি টানতেছে, ও তিরানের থেকে ওর গাঁজা বেশি ভাল লাগে, ঠিক না বে? ঠিক, একজনের দেখলাম ওই যে চাল ডাল আলু পটল তেল নুন ঝাল সব দেশে, ওই যে সমাজকর্মীরা দেওয়ার পরে বলছে, বাবা এক প্যাকেট বিড়ি যদি দিতাই রে বাবা, বলছে সব তো দিছাও এক প্যাকেট বিড়ির ঘাটতি পড়ি গেছে, মানে এই এক প্যাকেট বিড়ি হলি ওর পৃথিবী। সেদিন এক জায়গায় গেলাম, খাদ্যেছে গরুর গোশ ছাগলের গোশ, ওর ওতে টান নেই, বলছে আমার একটা পান হলে ভালো হইতো ভাই, ওর গরুর গোশ ছাগলের গোশের থেকে পান ওর কাছে বেশি প্রিয়, এরা মাছে না নাই। তো এই জন্যই ওদের তো সোজা করা সম্ভব না, কি সভাপতি? সভাপতি তো আপনি, হ্যাঁ তাহলে ঠিক, আর সভাপতি হলে দেখেন কি কষ্ট, চুপচাপ বসে থাকার লাগে, কিছু কথা পিঠির পদ্মে চলে যায়, কিছু মাথার পদ্মে চলে যায়, কিছু কানের পদ্মে চলে যায়, কিছু বলার নেই, খালি বসে দিয়ে কি বলতে, হ্যাঁ ঠিক, ঠিক না বেটে? সভাপতি হইলে জ্বালার শেষ নেই,
যা বলবে যে তৈরি করবো কল, ঠিক না? মনে করেন সভাপতির বানাইছে এই গ্রামে সবচেয়ে বড় সুৎখোর, এরম বানায় না আরে কালি ইসি গেছি কুমিল্লায়, সভাপতি যার বানাইছে আমি তো আর জানিনি যে ও সুৎখোর। আমি ওয়াজ করেছি সুৎখোরদের বিপক্ষে, এখন উনি উঠে চলে গেছে, আমি তো জানি না। পরের দিন বলছে ভাই সবাই সবাই সন্তুষ্ট হয়েছে, সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে, ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে, খালি একজন বাদাম বলছে সেটা কীরা, ও তো শয়তান, তো আজীবনই অসন্তুষ্ট হয়। তো বলছে না ও শয়তান না, তো কীরা? তো বলছে ওই সভাপতি। তো আমি বলছি সভাপতি তো ভালো মানুষ। বলছে না ও হইলো আমাদের গ্রামের সবচেয়ে বড় সুৎখোর, আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে করছে আমরা শিখাই দিছি, এই জন্য উঠে চলি গে। জালার কিন্তু শেষ নেই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ওই অনেক কথা আছে, আপনার মনে হয় জাতি হবে মনে হচ্ছে। হ্যাঁ রে কষ্ট, দোয়া করে দিয়ে আমার জন্য আপনার দোয়া করবেন, মাঝে মাঝে তিরান মিরান ফালু একটু দিয়ে। আমি খুব আমি এই যে এখানে ধরে কথা বলছি, আমার লাংস ইনফেকশন হয়েছে, যে নিঃশ্বাস নিলে সুসের মতো বিঁধতেছে, তো তারপরেও আমি যদি না আসতাম এটা কাটি খুলি দিত, তো পরে যতই অসুস্থ হই না আসলে হবে? বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, দূর বিয়ে করতে গেছে, হ্যাঁ বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, যেই বললেন যে বর হাসপাতালে আপাতত আমরা আইছি, কুপান খাওয়া লাগবে না লাগবে না, বর হাসপাতালে ওরে বর আগে নিয়ে আয়, আর তা নাহলে সুস্থ হোক তারপরে তোরা আইসিস কোন মুখ নিয়ে সেইটা কো। তো এই জন্যে আমার এখানে আসতে হয়েছে, যত এই যে দেখছেন এখানে ধরে কথা বলছি, মানে এখানে ধরলে একটু আরাম পাচ্ছি আর কি, যখন নিঃশ্বাস নিচ্ছি একটা সুসের মতো বিঁধতেছে, তো তারপরে যখন এইখানে ঠাসা দিয়ে রাখছি ভাল লাগছে। তো কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের দুই নম্বর সুরা, সুরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনেছেন আপনারা? অনেকেই জানেন আরে রমজান মাসে তো মুখস্থ হবে না হবে না, রমজান মাসে মুখস্থ হবে না হবে না, অনেকের আবার মুখস্থ হয় না। রমজানে যে দোয়া পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজিমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই দোয়াটা পারেন না অনেকেই? অনেকেই শুনে শুনে মোটামুটি মুখস্থ, কিরাম মুখস্থ? ও যেই যেই দোয়া পড়ে ইমাম সাহেব ও এমন ভাবে ধরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি রু, প্রথমে এমন ভাবে ধরে মনে হয় ও পড়ি একবার যশোর, তারপরে যে মাঝখানে যে ছাও নাম নেই সুবহানাল জলিল মুলকুল মালিক জলিল 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 রু, আছে না নাই এরকম মানুষ? আছে না নাই? সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনের 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও গো ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীগণের এবং তার উম্মতগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কিসের অধিকারী? তাকওয়া। রোজা রাখলে কি পাবো আমরা? তাকওয়া অর্জন করব। কি অর্জন করব? তাকওয়াটা বোঝেন কি না? তাকওয়াটা হলো আল্লাহর ভয়। কার ভয়? একমাত্র রমজানের রোজা ছাড়া আর কোনো ইবাদত নেই যেটা শুধুমাত্র আল্লাহকে দেখানো যায়, আর একটাও নেই। তাহাজ্জুদের নামাজ পড়বেন তাও বউ দেখে ফেলে, হুজুর দেখে কি না? বউ দেখে ফেলে অথবা সন্তানেরা জেনে ফেলে। তাহাজ্জুদের নামাজ গভীর রাতে পড়ার ইবাদত, এই রাতের ইবাদতটাও যদি করেন কেউ না কেউ দেখে ফেলে। আর রোজা এমন যে যদি কারো পিছনে লোক লাগিয়ে দেওয়া হয়, যে সভাপতি চিন্তা করলো কবির ভাই আসলে রোজা রাখে কি না, এর জন্য আমার পিছনে একটা লোক লাগায় রেখেছে যে তুই একেবারে সুবে সাথে সাদিক থেকে শুরু করি সূর্যাস্ত পর্যন্ত আমি তোর বেতন দেবো, কবিরের পিছনে লেগে থাকবি। তো আমার পিছনেও লেগে থাকবে, অন্তত টয়লেটে যাওয়ার সময় তো আর আমার সাথে যাবে না, যাবে? তাহলে উখানে যাই বদনা ধরি যদি চুমুর মারি দিই, আর কেউ দেখার লোক আছে ওখানে? দেখার লোক কে? আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে? এই জন্য রমজানের রোজাটা আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর জন্য এবং এর পুরস্কার আল্লাহ, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন পুরস্কার আমি নিজে হাতে দেব বলেন, সুবহানাল্লাহ। সেই রমজানের রোজা রাখতে রাজি আছি তো আমরা? রাখবো কারা কারা দুটি হাত তুলে দেখান, নারায়ে থাকবে লিল্লাহি থাকবে, রমজানের আগমন, রমজানের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, মাহে রমজান।
রমজান, আমরা রমজানের আগমনটাকে বরণ করে নেব। রোজার মাস আসে মানুষের গোনা হালকা করে দেওয়ার জন্য। রোজার মাস আসে রোজা ডেকে ডেকে যেন মানুষকে বলে দেয় যে পারো। শুধু তাই না, হাদিস আছে আল্লাহ রাসুল মসজিদে নববীর মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, যখন পা দিলেন আর বললেন আমিন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন ওগো নবী গো, কি এমন ঘটে গেল যেই ঘটনার কারণে আপনি আজকে মেহরাবের প্রতিটি সিঁড়িতে পা দেওয়ার সময় বললেন আমিন আমিন আমিন, একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন কেন গো রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ওগো আমার ছাবিরা, তোমাদের কাছে ঘটনাটা বলে দিই, কিছুক্ষণ আগে জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন আমার কাছে, এসে দোয়া করলেন, বললেন ও আল্লাহর রাসূল, যে নবী মুহাম্মাদের নাম শুনল কিন্তু তার প্রতি দুরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে যেন ধ্বংস হয়ে যায়, আমি বলেছি আমিন, দ্বিতীয়বার বললেন। এই এই পাঞ্জাবি পরা ওরা উঠছে কেন তুই একজন? হ্যাঁ, পাঞ্জাবি পরা কেউ উঠতে পারবে না, হুজুর মার্কা লোকগুলোর জন্য কেউ না ওঠে, সব জায়গায় পরিবেশ নষ্ট করে এরা। আর ওরা আবার ওয়াজ শুনবে যে এখানে বসে থাকলে বহুত ফায়দা, ওরা বলবে বলে ওরা কাটি মেথি চলে যাবে, শার্ট পরা প্যান্ট পরা সব বসে আছে আর টুপি পরা সব উঠে চলে যাচ্ছে, দাঁড়ায় আছে যুবকদের তাকায় দেখো দিন কত ইয়াং পুলা পান, একটাও নড়তেছ না ওখান থেকে, তোমরা চলে যাবা তো আসো কেন? হ্যাঁ, আসার দরকার কি? পরিবেশ নষ্ট করে প্রায় জায়গায় এই ঘটনাগুলো দেখে, নিজেদের মধ্যে যে আমল নেই ওই আমলগুলো অন্যদের করতে বলে, এই জন্য তো সমাজের পরিবর্তন হয় না। আমার আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ভাই ইমানদারেরা এমন কোনো কথা বলে না যেই কথার সাথে তোমার কাজের মিল নেই। কথাটা কার? আল্লাহর কথা। কাবুর মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওগো বান্দারা শুনে নাও আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো তা তোমরা কাজে করো না, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের। ওয়াজ করে বেড়াবেন, ওয়াজ শুনলে বহুত ফায়দা, আর নিজে এসে বৈশিক কাঠি মেথি চলে যাবেন। শয়তান তো আপনার পিছনে তিনটে লেগে আছে, শয়তান লেগে আছে মানে কি আপনি শয়তান হয়ে বসে আছেন, ঠিক না বেঠে? এই জাতীয় শয়তানগুলো মুক্ত করতে চাই বাংলাদেশে। এরা আবার ফতোয়া দেয় কবির বিন সামাদ স্টেজে, ও কেন স্টেজ উঠবে? তুই কোরআন শরীফ তুই শিখেছিস, আমরা শিখিনি, খালি শুধু তুমি বলতে পারবো আর আমরা বলতে পারবো না, তুমি বড় আল্লাহর অলি, তুমি ফতোয়া দিয়ে বেড়াও এ না জায়েজ ও হারাম, এর ভালো না ও ভালো না, এক হুজুর আছে এমনে পাগড়ি ঝুলাই দেয়, ও কানে কোন হাদিসে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে, মানসিক পাগড়ি দেয় পিছনে ও দেয় সামনে, দেখেছেন কিনা? দিয়ে মুহিব খান খারাপ, কলরব খারাপ, চরমনা খারাপ, আটরশি খারাপ, জামাত খারাপ, হেফাজত খারাপ, আমলিক খারাপ, বিএনপি খারাপ, পীর পীর সাহেব খারাপ, মুরিদ খারাপ, মওদুদি খারাপ, সাইদি খারাপ, সব খারাপ, ও একা ভালো, কথা কয় না, আছে না নাই? স্টেজে উঠে ওয়াজ করো তা না করিয়ে কিডা খারাপ কার, তুমি যে হেগে সোসো কিনা এটা তো কেউ দেখতে চায় না, তোমার পাশা চেক করলে দেখা যাবে যে না সুইচে বাড়ি চলে আসে, খালি ওই স্টেজে উঠে বহু গরম দেখানো যায়, বাস্তবিক আমলে কে কতটুকু আছে এটা দেখার দরকার আছে না নাই? এক হুজুরের কাছে এরকম সভাপতি যে বলছে হুজুর একটু দোয়া করে দেন, আমার ওই ক্ষেতটায় পানির দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার পানিরও কোনো লাইন নেই, যেন একটু বৃষ্টি হয়, আপনারা তো হুজুর মানুষ আল্লাহওয়ালা মানুষ, একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। হুজুর বলছে ঠিক আছে, জমি কোন খান দেখাই দিয়েছে, ওই যে ওই খান, যাও কাল
সকালে এসে দেখ বাপ, সকালবেলা এসে দেখে সত্যিই জমি ভিজে গেছে, বলছে ওরে বাবা কত বড় আল্লাহওয়ালা হুজুর, আমি দোয়া চাইছি আর জমি ভিজে গেছে। গ্রামের লোক সবাই বলছে আহারে বানিয়া বাহু, আমাদের এমন একজন হুজুর এসেছে যে দোয়া করলে জমি ভিজে যায়। এইবার সবাই এসে বলছে হুজুর আমাদের জমিও ভিজাই দেন, আমাদের জন্য দোয়া করি দেন। সবাই দোয়া চেয়েছে, পরের দিন সকালবেলা যেয়ে দেখে আর কারোর জমি ভেজে নাই। সবাই এবার চলে গেছে হুজুরের দেখার জন্যে, যে হুজুর কেমন দোয়া করলো যে একজনের ভিজেছে আর আমাদের ভেজলে না। এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররাও নেই। কারণ কি? কারণ হলো হুজুর ওই জমি দেখে নিয়ে ওই দিন রাত্রি ছাত্রদের নিয়ে যেয়ে কলস ভরি ভরিতে জমি ভিজাইস, কারণ ও বুঝতে পেরিয়েছে আমার দোয়ার দৌড় কতটুক। ও কলস ভরি ভরি ভিজাইতে আইসে। এখন গ্রামের লোক সব যখন দোয়া চাইছে, দেখেছে এখন যদি আমি গড়ে দোয়া করতে থাকি তাহলে আমার আর পড়াইনো হবে না, এই কলসির পরে থাকা লাগবে, ঠিক না বে? ঠিক। কত বড় আল্লাহওয়ালা, খালি বাহ্যিক ভাবে দেখানো যায় আল্লাহওয়ালা তাকওয়াবান। তুমি যদি বড় আল্লাহওয়ালা হও দোয়া করো দেখি, কবির বিন সামাদ এখন মরি যাক, তুই দোয়া কর আমি মরি যাবো, তোর দোয়া যদি এখন মরি যায় বসবো তুই বড় ধরনের হলি, ঠিক না বেঠি? আর তোর দোয়া যদি আল্লাহ না শুনে তা তোর আমি থুড়া কেয়ার করি, ভালো কথা বললি শুনবো, খারাপ কথা বললি মানবো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে তার শাস্তি কি? হাতের কবজি ধরে নেন কবির বিন সামাদ, হাতের কবজি কাটায় সে ওয়াজ করতেছে ভাইয়েরা বাবারা কেউ চুরি
করবা না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ, তাই কেউ চুরি করবা না। আর কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি কিন্তু থাকবে না, এই জন্য কেউ চুরি করো নারী। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমি একসময় কালীগঞ্জের সিনির কলে কাজ করতাম, ওখানে আমার দায়িত্ব ছিল আখ ঢুকানো। আখ ঢুকাইতে ঢুকাইতে একদিন একটু কাক ঘুম এসেছিল, আর আমি ঘুমাই গেছিলাম আখের সাথে, আমার হাত হাত ঢুকে সেটাও ওই চিনি হয়ে রস হয়ে চিনি হয়ে গেছে। এই জন্যে ডাক্তার কবজিতে কেটে দেছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো, এই হুজুর কিন্তু এককালে চোর ছিল, ঠিক না বেঠিক? চেয়ারম্যান এসেছিল, উনি যদি এসে বলতেন ভাইরা আমার বুসা হাত, এই বললে আপনারা কি বলতেন? চেয়ারম্যান সাহেব পাঁচ বছর তালি মনে হয় ভালো থাকতে দেননি মানুষের, ঠিক না বেঠিক? কোরআনের আইন কায়েম হয়ে গেলি, খালি শুধু এই একটা হাত কাটার বিধান কায়েম হইলেও আমাদের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এত জমা থাকতো না, ঠিক না বেঠিক? বাংলাদেশিদের টাকা সুইস ব্যাংকে, কানাডার বেগম পায় আমেরিকায় লন্ডনে আছে না নাই, বেড়াইতে যাই থাইল্যান্ডে আর চিকিৎসা নিতে যাই সিঙ্গাপুরে, আর আমাদের বলে যে বড়ই দিয়ার পেরা দেবতারি করে, ঠিক না বেঠে? তুমি টাকা পয়সা সব পার করে দিলে আল্লাহর ওলি, আর আমাদের এসে বলে যে বড়ই দিয়ে পেরা দেবতারি করে। আমরা এখন ইমানদাররা এত গরিব হই নাই, হয়েছি? বরং এইবার গতবার তো ইফতারিতে খালি কুরমা খাতাম, এইবার সেহরির সময়ও খাবে, হ্যাঁ এইবার সেহরির সময়ও কুরমা খেয়ে প্রমাণ করে দেব রোজাদারেরা এখনো এত ফকির হয় নাই। আর যারা রোজা রাখবেন ইফতার করবেন, আশেপাশে যারা আছে গরিব দুঃখী তাদেরও সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একজন পাশে যদি থাকে, একজনের যদি রোজার মাসে ইফতারি করান, আল্লাহর নবী বলেছেন সওয়াব কত গুণ? 70 থেকে 700 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত নর্মাল যে সোয়াবটা সেটা হলো 70 গুণ। তাহলে 70 গুণ সোয়াব হবে, আপনি কি করবেন একটা ইফতারি কাউকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70 জনের ইফতারি করার সোয়াব দিয়ে দিল, এটা নিয়ে দরকার আছে না নেই? ওই মিম্বারের কথা মনে আছে তো, মেহরাবের কথা? আল্লাহ রাসূল বললেন আমিন, ফেরেশতা বললেন, ফেরেশতা দোয়া করলেন, প্রথম দোয়াটা কি ছিল? প্রথম দিয়াস দোয়া ছিল আল্লাহর রাসূল, যদি আপনার নাম কেউ শুনে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাইলে সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয় দোয়া ছিল গো রাসূল গো, যদি কারো পিতা মাতা বেঁচে থাকে অথবা তাদের মধ্যে কোনো একজন বেঁচে থাকে আর সে যদি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে না পারে সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন আমিন। আর তিন নম্বর হলো যে তার জীবনে একটা রোজার মাস পেল, গোটা রমাদানের রোজা পেল, কিন্তু গোটা জিন্দেগির গোনাগুলো মাপ চেয়ে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া করেছেন জিব্রিল আলাইহিস সালাম। আর আমিন বলেছেন কি? আল্লাহ রাসূল আমিন বলেছে কবুল হবে না? হবে না। আল্লাহ রাসূল আমিন বলেছেন আল্লাহ কবুল করবেন। সুতরাং রমজানের রোজা পাওয়ার পরে আমাদের গোটা জিন্দেগির গোনা ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? রোজার মাসে রোজার মাসটা আমরা কাজে লাগাবো, রাজি আছি তো? রোজার মাসটা যদি আমরা কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গোনা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাস রোজা পালন করে, যেদিন শাওয়ালের চাঁদ উদয় হয় ওই দিন সে যেন মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একটা মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, মায়ের সে মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়া, আমার গলার আওয়াজটা আজকে খুবই আমার কষ্ট হচ্ছে আপনারা বুঝছেন, তারপরেও আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আপনারা আর কত সময়? আর অন্তত আধা ঘন্টা কষ্ট হবে? মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? কারণ এখন তো বেকায়দা অবস্থা, আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা আর সেই সাথে মা বোনেরা, আগে যারা খারাপ কাজ করতো লিপস্টিক দিয়ে নখ পালিশ দিয়ে তারপরে মেকআপ টিকআপ করি, এখন সব বাদ দেয়, এখন বোরকা পরে খারাপ কাজ করে, ঠিক না বেঠে?
আগে টিকটক ভিডিও করতো রেল রোডে যাইয়ে, তারপরে গোয়াতখালিতে যাইয়ে, ওরা সব বুরখা ছাড়া, আর এখন সব বুরখাওয়ালা। আমি বলেছি ওদের নাম দিছি আল্লাহওয়ালা ড্যান্সার। কি ড্যান্সার? মানে বুরখা একজনের বলছে যে ভাত খাবি না মুড়ি খাবি, তা বলছে ভাত খাই তারপর মুড়ি খাবো, তার মানে একটাও ছাড়বে। ওর বলা হইলো পর্দা করবা না টিকটক করবা, বলছে বুরখা পরি টিকটক করবো। বোঝা গেছ তো? এ সত্যি বলছি না মিথ্যা বলছি? আর যুবকদের অবস্থাও তো বলবো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি, ঠিক না বেটে? বুড়ো দাঁড়িয়েই গে জোর খায়, বাবু তুমি খাইয়াছ না? ও খায়নি, ও ফিডার খাবে। এই বুড়ো ধাড়ির বলে না বলে না কত বড় খারাপ, ঠিক না বেঠে? আগের সময়, আগের সময় এই কথা কেন বলেছি, আগের সময় যদি কোনোভাবে সভাপতি মনে করেন এটা চিঠি লিখে তে একজনের কাছে দেবে, তা দিয়েছে ওর ভাতিজির কাছে, ও যাই এসে মাইয়ের না দিয়ে ওর মার কাছ দিয়ে ফেলাইছে। এর জন্যই সভাপতি এলাকা সাইডি দিয়ে ঢাকা গার্মেন্টসে যে কাজ করেছে এরকম ঘটনা আছে না নাই? যে সিটি ধরা খেয়ে গেছে আর গ্রামে থাকা যাবে না, সত্যি বলছি তো? আগের সময় এটা সত্যি কিনা ভাই বলেন? আমার ভাই যান তো কথা কচ্ছেন, কথা কচ্ছেন না কেন? ভাই সাথে এর আগেও দেখা হয়েছে না একবার? তো আগের সময় প্রেম করিয়ে খালি শুধু সিটিটা ধরা খেয়েছে, এই ভয়ে এলাকা সাইডি ঢাকা গার্মেন্টসে যে কাজ করিয়ে বরিশালের একটা মেয়ে বিয়ে করে বাড়ি গিয়েছে, এরকম আছে না নাই? আর এখন কি যুগ জামানা পড়িয়েছে! হ্যাঁ, মার সামনে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবু তুমি ঠিক মতো খেয়ে নিও, হ্যাঁ আরে বাবা বাবু ঠিক মতো, ও বাবু খাতি পারে তুই যে গালে তুলে দে। আগের সময় মাইন্ড করা যাবে না, ও ইয়ে আপনার বয়স পার হয়ে গেছে, এখনো শুনি লাভ নেই। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া প, নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট। আমাদের রনি ভাই মাহফিলির অন্যতম উদ্যোক্তা না, ওনার সাথে গোয়াতখালিতে দেখা, মোটরসাইকেলের পিছনে দেখি বুরখা পরা একজন রইছে, আর এখন তো মোটরসাইকেলও হই শয়তানি কায়দায়, পিছনের সিট এত উঁচু আছে পড়লি পরে অমনি ঘাড়ের পর, হ্যাঁ হ্যাঁ ঢেলি পড়া লাগবে না লাগবে না। আমি বলেছি এই মোটরসাইকেলে এখন ভাতিজাদের পিছনে চাষিরা উঠা যায়জ নেই, ঠিক না বে? ঠিক, কারণ চাষিরা উঠলে হ্যাঁ এমনি, আর এখন তো আবার দুই পাশে পা দিয়ে বসছে, তাহলে এবার যা হওয়ার বোঝেন, বেকায়দা না? তো এই জন্যই ওই মোটরসাইকেলগুলো ড্রাইভারের থেকে সিট উপরে ওর ঘাড়ের পরে পড়তে হয়, না জানি আরও কত উপরে তুলবে আল্লাহ সেই ভালো জানে। তো এই মোটরসাইকেলের পিছনে বসে রয়েছে রনি ভাইয়ের পিছনে বুরখা পরা, আমি কলাম রনি ভাই ভাবি নাকি? তা বলছে না। আমি বলছি তাহলে কিডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করি পারা যায়? এরম পরিচয় করায় না করায় না, নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া প, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এমন সন্তান, এমন ছেলে, এমন মেয়ে বানিয়া বাহু নাই, এখানে আছে রোগ, এখানে তো থাকার কথা। কারণ আমি যশোরের মানুষ, আমি তো চিনি, আর এই জন্যে লজ্জা দিয়ে কত রকম কত কথা বলি, এরপরেও লজ্জা হয় না এমন আছে না? নাই, যত যাই বলেন ওদের লজ্জা হবে না। কেন লজ্জা হবে না? লজ্জা জানো আজকাল সব উপরে উঠে গেছে, আর নিচের দিকে যা হয় হোক। আমাদের মাহমুদুল হাসান জিহাদি সুন্দর একটা কথা বলতেন, উনি এক মাহফিল থেকে বাড়ি যাচ্ছেন মোটর সাইকেলে ওয়াজ করে, তখন বক্তারা মোটর সাইকেলে ওয়াজ করতো, মনে আছে না? নাই, আমার আব্বাও ছিলেন একজন বক্তা মানুষ, তিনি ওয়াজ করে বেরিয়েছেন। যখন বাবার গানটা গেয়েছি, তখন বাবার একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল, আমার মা অসুস্থ ছিলেন একটা মাস, অসুস্থ থাকার কারণে নিজে রোজ রোজা রাখতে পারেন নাই। আমি রোজা রাখার বয়স ছিল আমার 10 থেকে 12 বছর। আমার বাবা আমাকে প্রতিদিন সাহরির সময় উঠতেন, তারপরে আমাকে উঠাতেন, উঠে আমাকে রান্নাঘরে নিয়ে যেতেন, নিজের হাত দিয়ে পান্তা ভাত বেড়ে দিতেন, আব্বা খাইতেন আমি খাইতাম, আমরা আমি এবং আমার আব্বা একটা মাস বাবা বেড়ে দিয়েছেন, আমি খেয়েছি, রোজা রেখেছি। সেই রোজার মাস আবার আসতে গেল, আবার সেহরি করব, আবার তারাবি পড়ব, কিন্তু ওই বাবার হাতের সেহরি আর করা হবে না, ওই বাবার সাথে আর তারাবি পড়া হবে না। আমার বাবা রমজানে তারাবি পড়াতেন, তারাবি পড়াতে যে মাইকে ওয়াজ করতেন 30টা দিন, তারাবি শুরু হওয়ার আগে মাইকে ওয়াজ করতেন, আজানের পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত। আজকে 22টা বছর হয়ে গেল, চারিদিকে 22টা বছর, 22টা বছর ধরে রমজান এসেছে আর রমজান গিয়েছে, কিন্তু ওই বাবার কণ্ঠটার কোনো মাইকে শুনলাম না। ও আমার ভাইরা, এইভাবে একদিন আমরা চলে যাব, আপনারা চলে যাবেন, সুতরাং রমজান মাস যেটা আমাদের, তাও নসিবে পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা আছে নাকি? কিছুক্ষণ আগে চেয়ারম্যান আসলেন, চেয়ারম্যান সাহেব বললেন উনার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছেন, হয়তো যশোর সদর ভর্তি নেয় নাই, বলেছে ঢাকায় নিয়ে যেতে হবে, ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। যে মানুষটা এখন পর্যন্ত জানতেন না যে আজকেই তার জীবনের শেষ দিন হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। যদি বয়স হয় তাহলে তো বুঝতে পারবেন, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখটা ঘোলা হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়, সুজা মানুষটা কুজা হয়ে গেছেন, শরীরটা চলে না, বুঝতে পারবেন। কিন্তু এই আঙ্কালে কি বুঝার কোনো সুযোগ আছে? না, সুযোগ নাই। জানি না কোন দিন কোনখানে কোন বিপদে কোন মুসিবতে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, কেউ গ্যারান্টি দিতে পারি না। সুতরাং আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না? নাই। আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ সম্বন্ধে উদাসীন করে দিল, ভুলিয়ে দিল, অস্বীকারী বানিয়ে দিল, আমার সাথে কুফুরি কেন করো? অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব, বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? ফেরা লাগবে না, লাগবে না। আল্লাহর কাছে যদি যেতে হয়, আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়, তাইলে প্রস্তুত হওয়ার দরকার আছে না? নাই। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ওই ইমানদারেরা,
তোমরা একটু শুনে নাও, যারা ইমানের দাবিদার তোমাদেরকে বলি, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে। মুসলমান শব্দের অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। হাইরে মুসলমান, অনেক মুসলমান আছে কালেমা তাইয়েবাটা পড়তে পারে। বললাম যে কালেমা তাইয়েবা পড়েন তো, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর কাছে এত বিপদ হয়ে দাঁড়ায় আছে, ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লেখা থাকে না? থাকে না। মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে, বাসের মধ্যে কোনো সিট নেই, তারপরেও হেল্পার দেখে কয় ভাই সিট ভরা, খালি উঠাইতেই থাকে, আর ওখানে লেখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। মানে ওর এই আয়াতটার দরকার, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, এটা বাসে লিখা আছে না নাই, ওর জন্য দরকার এটা লিখেছে। আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই, যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন, ওই বাসে যদি জিজ্ঞেস বলেন যে ভাই মাগরিবের রক্ত চলে যাচ্ছে একটু ব্রেক দেন নামাজ পড়িয়ে নি, কয় হুজুর এত নামাজ পড়া তোর কেন আপনার, ও আবার লিখে দিয়েছিস কি নামাজ কায়েম করুন। দেখবেন টিরাকে লিখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর ওর টিরাকে পৃথিবীর গাছগুলো কেটে সব সাজাইয়েছে, ঠিক না বেঠে? খেয়াল করেছেন আপনারা, যত সব আর এই লেখাগুলো সব লেখে নিজেরা মানবে না, অন্যরা যেন মানে। তো এই দেখে এক বুড়ো চাষা উনি বাসে উঠে ওনার স্ত্রীর দড়িতে কোলের মধ্যে নিয়ে বসে আছে, তো অন্য যারা ইয়াং পুলা পানুরা দেখে ওদের লজ্জা করতেছে, বুড়ো মানুষ এই বয়সে দাঁত পড়ি গেছে তা বুড়ির উখানে বসায় রেখেছ কেন? তো এই দেখে আবার আমাকে সভাপতি, তো বয়স হয়েছে সভাপতি, বলছে এই মুরব্বী তুই আর কি কোনো আক্কেল বোধ নেই নাকি? তা বলছে কেন কি হইস, কি হইস মানে তুমি ওর নিয়ে কোণে নিয়ে বসে রয়েছে একটু সাইডে রাখা যাচ্ছে না? তো আমার বাসে চাষা তুমি মানে লেখা পড়া টেড়া জানো না? বলছে কেন? বলছে বাসে কি লিখা রয়েছে ওখানে, যে নিজের মাল নিজে সাবধানে রাখুন, তা আমি সাবধানে না রেখে তো তোমার কাছে ছাড়িতে থাকবো নাকি, পাখামো পাইছাও? তো এই জন্য কিছু লোক অন্তত শুনে বুঝে আমল করে। যাই হোক, যে উদাহরণটা দিচ্ছিলাম যে লজ্জা যে দেব, লজ্জার আজ অবস্থা কি হয়েছে, মাহমুদুল হাসান জিহাদি মা মাহফিল করে যাচ্ছে, যাওয়ার পথে দেখে রাস্তার তেমাত নাই, তেমাত না তো বোঝেন, ত্রিমোহনি তিন রাস্তার মাথায় একজন টয়লেট করতেছে, তো এর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিছে, যাতে ও লজ্জা পেয়ে আজ জীবনে এই কাজ না করে। ও মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিস বলে ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে। তাহলে লজ্জা পাওয়ার সিস্টেমটা বুঝতে পারিছেন? এত লজ্জা পাইয়াছে যে মুখ ঢেকে তাল্লার অলি বসে আছে, যে নিচে দে যাওয়াই ও যেন উপরে কেউ না দেখতে পায়। তা আজকে অবস্থা সেইটা, বুরখা পরেছে কিন্তু ইমান আমল শেষ, ঠিক না ঠিক? মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কিন্তু ইমান নাই, বাহ্যিক ভাবে দেখা যায় অনেক বড় পরহেজগার, আসলে পরহেজগারি তার ধারের কাছেও নাই, এরকম আছে না? নাই। আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে আমি বলি যারা টিকটক করবি তোকে দোয়ায় লাগে অন্তত বুরখা পরি, বুরখাটা কলুষিত করিস নি, তোরা বুরখা ছাড়াই টিকটক কর, আর তোকে দেখি যেন তোকে মা বাপ ভাই বোন চিনতে পারে, কারণ বুরখা পরি করে যাতে কেউ না চিনতে পারে। কি বুদ্ধি আছে না? নাই বুদ্ধি আছে না? এই জন্যে এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না? নাই। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে, তেমনি যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে ছন্দে ছাড় করতে হবে। এই আইন যদি কায়েম থাকতো তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গদখালিতে এত ভিড় হইতো না, ঠিক না বেঠে? কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়, আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত
শুনিলে প্রাণ জুড়িয়ে যাই, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যাই, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন, এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এরকম আবু জাহেল আছে না? আছে। এই এলাকায় তো নাই? আছে। এনো আছে? বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবি। এবার বলছে শোনেন, হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম, আমি বলছি তাই কি? বলছে গতবার ঢাকাতে হুজুর আনিলাম, আমি বললাম তাতে কি? ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, এমন ওয়াজ আছে না নাই? হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? তাই যদি লাগতো আল্লাহ রাসুল 40 বছর মক্কায় কাটালেন, কেউ কোনোদিন ফুলের টোকা দেয় না, 40 বছর পরে এমন কি কথা বললেন যে মক্কায় আর টিকতে পারলেন? টিকতে কি পেরেছেন? না, শুধু পারে না তা না, মক্কার আবার মদিনায় যেয়ে মারামারি করলো, ঠিক না বেঠিক? বদরের যুদ্ধ, রমজান মাসের 17ই রমাদান, বদর দিবস, এই রোজার মাসেও রাসূলের রোজা ঠিক মতো পালন করতে দিনি, যে বাড়িতে তো খেদাই তো ভালো কথা, আবার উখেন যাই এতে ডেকে নিয়ে মারামারি করছে, কত বড় শয়তানের শয়তান আবু জাহেল। সে ওই বদরের যুদ্ধে মরিছে না মরে নাই? অনেক বড় ইতিহাস। আমি এবারও যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়ে ওর লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা কূপ মতো গর্ত মতো ছিল, ওখানে যে যা যায় যাইয়ে কাশ ফুটা নাকে ফুটা, তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনে দুঃখ কি ফেলে ওখানে, যে তুই আমার রসুলের এত কষ্ট দিছিস। তো এই জন্যে ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না ফেলে, তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে। আমার সাথে হজে গেল বগুড়ার দুইজন ব্যক্তি, ভ্যান চালক, কি চালক, ভ্যান চালায়া টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে, আমার সাথে মানে আমাদের সাথে। আমরা যাওয়ার পরে যখন তাওয়াব করতেছে দেখি চোখের পানি,
চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের। আমি বললাম এরাই তো জান্নাতি, এরাই জান্নাতি। কাবা ঘর তাওয়াব করছে আর চোখের অশ্রু টপ টপ করে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। এই মানুষটা উমরা শেষে বলতেছে, 40 বছর ধরে ভ্যান চালাইয়ে টাকা জোগাড় করলাম, আমার একটা কাজ এখনো বাকি আছে, বাবা একটু করাই দিবা। কইলাম কি? কয় আবু জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে, ওখানে না হেগে তুই যাব না, আমার এই স্বপ্নটা বাকি। সত্য ঘটনা। আরে মানুষ রাসূলকে কত ভালোবাসে। আমাদের দেশের মানুষ হজ করতে যায়, উমরা করতে যায় বৃদ্ধকালে, যে এই 7টা পাক দিয়ে হবে না আমার, যাওয়ার দরকার যে কালে সেই কালে যায়। ওর বিশাল টাকার অভাব, উমরায় যাইতে 1,10,000, 20,000, 30,000 খরচ হয়, এইটা ম্যানেজ হয় না। ও 2 লাখ টাকা করি জমি বন্ধক, 5 বিঘে জমি বন্ধক রেখে দে, তাহলে 1,00,000 টাকা লাগে। ভাই উমরা করেছেন? আমার ভাই এখনো উমরা করার সুযোগ হয়নি, অথচ ইসলামী ব্যাংক নিয়ে 1,00,000 টাকার লেনদেন, 20,00,000,000 টাকা। সামনের পর কেউ তো লজ্জা দিতে পারবো না, কারণ মুখ ডেকে বসে থাকবে, ঠিক না বেটে? একটু উমরা যাওয়ার নিয়তটা করেন, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন। বেশি টাকা লাগে না তো, আর যাই ওখানে যদি খুব অভাব পড়ে যায়, নামাজ শেষে ওই ফকিররা দাঁড়ায় থাকে, হাত পেতে দাঁড়ায় থাকবেন, যা মনে করেন খরচ হবে আবার উঠে নিয়ে চলে আসা যাবে। আমাদের আমার আব্বা মারা যাওয়ার পরে এক চাষা আমার বলছে যে আমি সামাদের কত করি বললাম যে তুই আমার একটু নিয়ে চল, মাহফিলি নিয়ে যাই, আমার একটা চলার রাস্তা করি দে। তাই বলছে আপনার কোনো কুরআন হাদিসের জ্ঞান নেই, আপনি মাহফিলি যাই কি করবেন? বলছে তোর আব্বার সে বুদ্ধি দিয়েছিলাম। কি বুদ্ধি? বলছে আমি যাইয়ে সিয়ারে চোখ বুঝে বসে থাকবো, আপনি ওয়াজ শেষে বলি দেবেন যে এক কান আমার মোটর সাইকেলের তলে পড়ছিল, তা ধরি নিয়েছি, যে যা পারেন 2-5 টাকা করে দেন। বুদ্ধি দেখেছেন কত শয়তানি বুদ্ধির মানুষের তো অভাব নেই। একজন মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করতেছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোরা করবে কি, পুরনো গোরস্থানের কাফনের কাপড় চুরি করে এনে আমার দাফন কাফন করবি। তা বলছে আব্বা সুদ খেয়ে খেয়ে এত টাকা বানাইছাও, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক নিয়ে এত টাকা বানাইছাও, এসব টাকা কনে যাবে? তা বলছে যেখানে যাই যেখানে তুই পুরনো কাপনের কাপড় দিয়ে আমার দাফন কাপনটা করবি। বলছে কিসির জন্যে? আছে বুদ্ধি আছে, কারণ বুদ্ধি করে কত আলেমুলামা সাইজ করলাম, বুদ্ধি করে কত মানুষের টেঙ্গাই দিলাম, বুদ্ধি করে কত মানুষের বিদেশে পাঠাই দিলাম, বুদ্ধি করে মামুনুল হকের এখনো কথা কয় না, আছে না নাই? আমাদের বুদ্ধির তো শেষ নেই, বুদ্ধি করতে করতে মাথায় টাক পড়া সারা টাকলা মুরাদের বউ বলতেছে, এক জায়গায় হাদিসি শুনেছে যে আল্লাহর রাসূল বলেছে যে তার স্বামীর মুখমণ্ডল মাথায় মধ্যে মায়ার সাথে হাত বুলাই দেয়, আদর যত্ন করে কপাল টিপে দেয়, ওই স্বামীর মাথায় যত চুল আছে ওর আমলনামায় তত সোয়াব লিখে দেওয়া হয়, টাকলা মুরাদের বউ সিরকুট দেশ। তা আমার উপায় কী হবে তাহলে? আমার স্বামীর মাথায় তো চাইরে নাও মাল নেই, তাহলে আমার অবস্থা কী হবে? বেকায়দ অবস্থা না তো? এখন ওই কাফনে এই দেখেন ওয়াজ একটু মন দে না শুনলি, কাফনের ওসিয়াত করেছে যে কাফনের কাপড় দিয়ে পুরনো কাপড় দিয়ে আমার, কারণ কি? কারণ এটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় তোদের কি বলাই লাগবে আপা, বলি যাও মরেই যখন যাবা শেষ বুদ্ধিটা বলি যাও। তা বলছে যে খুকা মরি যাওয়ার পরে শুনেছি ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা, তো আমি এ উত্তর কি করে দেবো? সারা জীবন তো আল্লাহর পথে চলিনি, বরং এই পথে যারা চলি চোখের তো আরো তেষ মেরিয়ে দিছি, তো এই জন্যই পুরনো কাফনের কাপড় দিয়ে যদি আমার কবর দিস, আমার কাছে ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে যে মান রব্বু খাও মান দিনু খাও মান নাবিউ খা, আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো ফেরেশতারা বলবে কেন? তো বলবো আমার কাফন দেখি বুঝতে পারছো না আমি কি আজকের লাশ, কাপনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে জাতি গেল, আবার এসে বলছে আছে মান রব্বু খা মান দিনু খা মান নামিউ খা। কত বড় খাটার বুদ্ধিমান, আছে না নাই? আল্লাহর রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন বনি ইসরাইলদের একজন ব্যক্তি সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে, মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করলো, গো সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে যেদিন বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে আমার লাশটার ছাইটা উড়াইয়ে দিবা। কোন কোন হাদিসে এসেছে
উনি ওয়াসিয়ত করেছে সাহাব বাতাসে উড়াই দিবা এবং পানিতে সাগরে ভাসিয়ে দিবা, দুইটা কাজ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাই বানানোর পরেও তারে বানাইতে পারবে না, পারবে না। আল্লাহ বললেন কোন সাথে সাথে ফায়া কোন হয়ে গেল। আল্লাহ বললেন ওগো আমার বান্দা, তুমি এমন ওয়াসিয়ত কেন করেছিলে? তোমার লাশটাকে পুরানো হবে, ছাই বানানো হবে, তারপরে উড়ানো হবে। ওই লোকটি বলল আল্লাহ আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, সারাটা জীবন তোমার হুকুমের বিরুদ্ধে চলেছি, তোমার গোলামি করি নাই, শয়তানের গোলামি করেছি। ওগো আল্লাহ আমি এটা বিশ্বাস করতাম যে একদিন তুমি আমাকে ধরবা, আর ধরার পরে আমার খারাপ কাজের জন্য শাস্তি দিবা। এই কারণে তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বললাম আমার এই লাশটা, আমার এই লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা। আমার আল্লাহ বললেন তোমার মনের মধ্যে আমার এই ভয় থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিলাম। ভাইরা আমার, এখানে আমরা যারা এসেছি এই মাহফিলটা কারো নাজাতের হয়ে যাবে, আবার এই মাহফিলটা কারোর বিরুদ্ধের সাক্ষী হয়ে যাবে, ঠিক না ঠিক? এই কোরআন একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে, আর রমজানের রোজা একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে। দুইটা জিনিস হুজুররা আছে, আমি যদি ভুল বলি হুজুররা বলতে পারেন না এমন কথা হাদিসে নাই। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কোরআন বলবে ওগো আল্লাহ আমি তোমার বান্দাদেরকে রাত জাগিয়ে রেখেছিলাম, ঘুমাতে দেই নাই, নির্ঘুম রাত কেটেছে তাদের, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন কায়েমের আন্দোলনের জন্যে সময় ব্যয় করেছে। কোরআন বলবে আমি তার নির্ঘুম রাত রেখেছি, এই জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর রমজানের রোজা বলবে ওগো আল্লাহ আমি তাকে উপবাস রেখেছিলাম, তাকে শারীরিক যৌন চাহিদা থেকে আমি তাকে ব্রত রেখেছিলাম, সুতরাং আমি সুপারিশ করছি আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন রমজানের সুপারিশ এবং পবিত্র কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন এবং ওই বান্দার ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই আল্লাহর রহমত নেয়ার দরকার আছে না নাই? আর মাত্র কয়েকটা মিনিট, মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদের ব্যাপারে বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না, কথাটা কার? কাজটা কি পর্দার মধ্যে থাকা? এক নম্বর কাজ কি পর্দার মধ্যে থাকা? দুই নম্বর কাজ হলো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু না করা। কিন্তু এখন সাজুগুজু করার আল্লাহর ওলি আছে না নাই? এত সাজা সাজে বিউটি পার্লার গুলো উন্নয়নের একটা অংশ, ঠিক না বে ঠিক? ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? আছে না নাই? ঘরে ঘরে বিউটি পার্লার। এক মাস, চার মাস, ষোল মাস আপনারা কি বলেন? টাকি মাছ চেনেন কিনা? এখন তো এগুলো আর পাওয়া যায় না, তো চেনবেন কি করে? আগের সময় হ্যাঁ, আমলি ক্ষমতা আসার পথে পাওয়া যাচ্ছে না, দূর না, মানে এই আধুনিক যুগ আসার পথে পাওয়া যাচ্ছে না, ঠিক না বেঠে? এই মাছগুলো এখন পাওয়া যায়? এই যুবক তোদের নেটওয়ার্কের কি সমস্যা কদিন? হ্যাঁ, আমার গলা ভালো নেই, অসুস্থ মানুষ, এখানে বুক চেপে ধরি কথা করছি আর তোরা কথার মধ্যে ডিস্টার্ব করছিস, মানে কি? তোকে তো মায়া দয়া বলে কিছু নেই, তোকে তো প্রেমও হবে না, বিয়ে তো দূরের কথা, ঠিক না বে ঠিক? একটু মায়া মহব্বত থাকার দরকার আছে না? যাকে ধরের মধ্যে মায়া নেই, আমি কথা বলছি কষ্ট আছে এটা কি বুঝতে পারছেন আপনারা? তা আমি কাদের জন্যই কথা বলছি? আমার জন্য? যা আমি জানি তা তো জানি, আমি এখানে নিঃশ্বাস নিলেই একটা সুসের মতো, মানে লাংস ইনফেকশন হয়েছে,
এর আগেও একবার লাঞ্চে পানি হয়েছিল, পিছন দিয়ে সিরিঞ্জ দিয়ে বের করা হয়েছিল, আবার সেটা মনে হচ্ছে ঘুরে এসেছে। তো ডাক্তার বললো যে একটু রেস্ট করতে হবে, তা বললাম যে এখন ইনকামের সময়, অন্তত রোজার মাস না পড়া পর্যন্ত মনে হয় রেস্ট করা হবে না। হ্যাঁ, মানে সত্যি কথা যেটা সেটা বললাম, এই সত্যি কথা সবাই কবে না, বলবে? উখানে বলছে হুজুর এক্ষুনি শেষ করে দিলি হবে না, আরো চালাইতে হবে। আমি বললাম আর এক জায়গাতে বায়না নিয়ে তুই চুরে তো কাটি করবে আমার, ঠিক না বেঠিক? তো এই জন্যে যাই হোক, একটুখানি থাকা যাবে না? টাকি মাছ, স্যাং মাছ, শোল মাছ, আর একটা ধুড়া সাপ। কি সাপ? ঢোড়া সাপ। দুইজনে বন্ধু পাতাইছে, বন্ধু পাতানোর পরে গল্প করতে করতে যাচ্ছে, টাকি মাছ বলতেছে এবার রোজার মাসে আমাদের মন্ত্রী বলেছে যে তোমরা বরই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবে, এটা ভালো না খারাপ? সাপ বলছে ক্যা খেজুরির কি এত অভাব পড়ি গেছে। দুজনেই গল্প করছে আর ওই সাপ এরাম এরাম করছে। তো মাছ বলতিস কি ভাই রে, তুই একটু সোজা হয়ে চল, তোর তো এই যে এরাম এরাম করছিস আমি তো তোর কাছেই যাতে পারছি না, তাহলে বন্ধু পাতায় লাভ হইলো কি? এই কথা বলার পর আবার কিছু দূর গেছে, যাওয়ার পরে টাকি মাছ বলছে তুই একটা গল্প বল। বলছে আমি কি গল্প বলবো, আমার গল্প বলার মতো তেমন কিছু নেই, তবে একটা বিষয় দেখেছি যে বাংলাদেশে আমাদের দেশে ওই যে যখনই কোনো বাস অ্যাক্সিডেন্ট করে তখন ওইডার ড্রাইভিং লাইসেন্স থাকে না, ওইডার রোড ট্যাক্স থাকে না, ওইডার কাগজপত্র থাকে না, ওইডার ফিটনেস থাকে না, আর অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত কেউ ধরতে পারে না, ঠিক না বেঠিক? অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত ধরতে পারে না। অ্যাক্সিডেন্ট করার পরে ওই বেইলি রোডে আগুন লেগে গেছে, ওইটার লাইসেন্স নেই, কাগজপত্র নেই, এই নেই, তাই নেই, সব যখন পুড়িয়ে যায় আগুন ধরে যায় তারপরে খুঁজে পায়। আর এতদিন কি করে? কথা কয় না। এতদিন কি করে? এতদিন কনে কি করে আজ আর বলবো না, অন্যদিন এসে বলবানে, সময় যেহেতু অল্প। তো এই মাছ বলতেছে দোস্ত তারপরে কি বলছে, তারপরে যা বলবো। ওদিক মাছ বলছে তুই যে গল্প করছিস তা আমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না, কারণ তুই তো এই করতেছিস, কে সোজা হয়ে চলতে পারিস না। ওর এই কথা বলার পরে সাপ বলছে তোর সাথে আমার কাটাকাটি, তোর সাথে বন্ধুত্ব করার দরকার নেই। বইলে সাপ একদিকে, মাছ একদিকে, সাপ যাইয়ে জাল পেতে আইলো আমার ভাইজান, ওই জালে বেঁধে গেছে। বেঁধে যাওয়ার পরে জালে যদি সাপ বাঁধে মাছ আর বাঁধে? ও তো বিপদে পড়িয়ে আছে যে কেউ যদি উদ্ধার করে, কিন্তু ও ডাকতেছে বাঁচাও বাঁচাও, আর সাপরা মনে কাছে গেলি পরে ধরবে, এই মাছরা মনে কাছে গেলেই ধরবে, এই জন্যে কেউ জালের কাছে আসে নাই। ভাই মাঠে যাই দেখে মাছ বাঁধা কি সাপ বেঁধেছে, এই জন্য এই সাপের ধৈরি টান টেনি করে মেরিয়ে আলির পরে ছুঁয়ে দিয়েছে। ওই মাছ আবার ঘুরতে ঘুরতে যাই দেখে আলির পরে একদম সোজা, বলছে ওরে আমার দোস্ত তোর আমি একসাথে চলার সময় কত বললাম যে একটু সোজা হয়ে চল, এখন তো ঠিকই টান টেনে হয়েছিস, ঠিক না বেঠি? এখন তো ঠিকই টান টেনে, তাহলে এতদিন ধরে যে বললাম আমার সাথে চলার সময় একটু সোজা হয়ে চল, তা না? সোজা হয়েছে না হয় নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, মায়েরা, বোনেরা, মুসলমানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা সব সোজা হয়ে যায় ওই এক সময়। ওই সময় আর কারো কোনো ক্ষমতা থাকে না, ওই সময় আর কারো কোনো পাওয়ার থাকে না, কারো কোনো চেয়ার থাকে না, কারো কোনো কাপড় থাকে না, সব একাকার হয়ে যায় ওই সময়। টান টেনে সোজা হয় না, হয় না? এবার এই সোজা হওয়ার পরে শুধু সোজা হয় না, একটা উদাহরণ দিলেই বসবেন, একজনের বউ বিয়ে হওয়ার পরে মুখে দাড়ি থাকার কারণে ওর সাথে ঘর করবে না, এই জন্যে যাইতে চায় না শ্বশুর বাড়ি, আর যদি যায় ও আলাদা ঘরে ঘুমায় আর এ এক ঘরে ঘুমায়, এই জন্যে স্বামী আমার ভাইজান, ভাইজানের তো দাড়ি নেই, আরে যার দাড়ি আছে মনে করেন সভাপতি সাহেব, উনি কী করিছে বোর বউ যেন ঘরে এসে সই, এই জন্যে তাবিজ নীতি গেছে পীর 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 সাহেব আটরশি, আটরশিতে তাবিজ এনেছে কাজ হয় নাই, গেছে চরমনায় তাবিজ এনেছে কাজ হয় নাই, গেছে জামাত ইসলামের নেতার কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই, গেছে হেফাজতের কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই, গ্রামের এক হুজুর মসজিদ ইমামতি করে ওর বলছে যে ভাই রে বিয়ে করি বড্ড কষ্টে আছি রে, কেন তা আমার বউ আমার ঘরে শোয় না কেন, কয় আমার মুখে দাড়ি এই নিয়ে ঝামেলা। তা বলছে আমি একটা তাবিজ করে দেবো, তা বলছে তা দেওয়া দিতে তাবিজ করি দেস, ও তাবিজ করি দেওয়ার পরে এইবার ওইডে বালিশের নিচে রেখেছে, ওই দিনই বউ ঘরে এসে শুয়েছে। আরে বাবা আনন্দ দেখে কিডা, সকালবেলা গোসল করি পরে চলি গেছে বাজারে, যেয়ে মাছ
শৈল মাছ, বৈল মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, যা পেয়েছে গড়ে সব কিনে এনেছে। এই নিয়ে স্ত্রীর বলছে রান্না করো, তো বলছে কে, বলছে রান্ধো, আমি একজন দাওয়াত করতে আছি। বলছে কাজ দাওয়াত করেছ, এত বাজার করেছ কাজ জন্য? বলছে রান্ধো আসলি বুঝতে পারবা, কয় না আগে বলতে হবে কাদের জন্য এত বাজার, এত কেন রান্না করা লাগবে, কয় কারোর জন্য না, আমার গ্রামের ইমাম সাহেবের জন্য, গ্রামের ইমামকে কেউ এত পদের রান্না করে খাওয়ায় নাকি, বাইরের থেকে কবির বিন সামাদ আসলেও এক কথা ছিল। বলছে না খাওয়াবো, কারণ আছে। কি কারণ? কারণ আছে, তুমি আগে রান্ধো তারপরে বলবো। মেয়েরা একটু বেকা হাড়ের তৈরি, ওরা একটু বেকা স্বভাবের, কয় না বললি রান্ধবো না, রান্না করবো না। বলছে দেখো আমি যে হুজুরির কাছ থেকে তাবিজ করে এনেছি, আনার পরে তুমি আজকে যে হুজুরির তাবিজির বরকতে আমার ঘরে এসে শুইছাও, আমার কলিজাটা ভরে দিছাও, আজকে সেই হুজুরির দাওয়াত করে আজকে খাওয়াবো, এই জন্যে এত বাজার। বলছে এই ঘটনা? বলছে এই ঘটনা। শুধু তাই না, কেন দাওয়াত করেছি, আমি আট্রসি গেলাম, ফুরফুরা গেলাম, সরবনাই গেলাম, জামাতে গেলাম, হেফাজতে গেলাম, কত হুজুর মৌলবি মাওলানার কাছে গেলাম, কত তাবিজ পানি পড়া নিয়ে আসলাম, কাজ হয় নাই, আর গ্রামের ইমাম সাহেবের তাবিজ আনলাম, আর তুমি আমার ঘরে শুইছাও। এরপরেও তুমি কি মনে করো না যে হুজুরির দাওয়াত করে খাওয়ানোর দরকার আছে? কয় আমি হুজুরির তাবিজই আইছি, এটা তোমার বললিস কিডা? কয় বলিস কিটা, তুমি তো গত রাত্রি এসে শুইছাও মাঝরাতি, আমি নিজে পুরমান। ওরে না, গতকালকে আমি যেই ঘরে শুই ওই ঘরে সিং কেটে চোর ঢুকেছে, চোর ঢুকার পরে ওই ঘরের মধ্যে আইলা বাইলা সোনা দানা টাকা পয়সা টিভি ফ্রিজ যা ছিল সব বের করে নিয়ে গেছে। লাস্টে আমার দিকে তাকাচ্ছে, আর কিছু যখন নেই, আমি মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তাড়াতাড়ি করে এই ঘরে চলে আইলাম। বোঝা গেছ তো? আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে ওরে আমার স্ত্রী রে, আর ঘরে ঠিকই আসলি, কিন্তু ঘরটা খালি করার পরে তুই যদি যখন সিং কেটেছে তখনও আসতিস, তাও অন্তত কিছু সম্পদ রক্ষা হতো না? হতো না, কথা কয় না, হতো না, হতো না। তেমনি ভাবে ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, সবাই ঠিকই সুজা হয়ে আল্লাহর রাসূলের কান্ধে চড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের কান্ধে তুলে দেয়া হয়, এমন একটা সময় কবরে রাখা হয় যে কবরে থাকা ফেরেশতারা বলে ঠিকই এই ঘরে আসলি, কিন্তু সব খালি করে তারপরে আইসিস। ঠিক না বা ঠিক? তোর তো আর কিছু অবশিষ্ট নেই, আর কটা দিন আগে গুছাই গাছাই আসার দরকার ছিল না? ছিল না। এখন যাদের হুজুর ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আল্লাহর পথে চলা ভালো লাগে না, রাসূলের পথে চলা ভালো লাগে না, আমার ভাইজানের দাড়ি ভালো লাগে না, এরকম আছে না? নাই। দাড়ি রাখলি চুলকা, নিজেরও চুলকায়, অন্যের দাড়ি রাখা দেখেও চুলকায়, এরা মাঝে ভাই ভালো মানুষ, কিন্তু ভাইরা কোনো উঠে পারেনি, উঠবে না। মার হাবা, বলছে মার হাবা, আল্লাহ আমার ভাইজানের মুখে দাড়ির ব্যবস্থা করে দাও, বলে নামে আমার ভাইজানের মতো অনেকে আছে, দাড়ি নাই তো নাই, নামাজ পড়ে না, রোজা করে না, আবার বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না রে, বলে না, বলে না। আর আমি ওদের ব্যাপারে বলেছি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার, মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি, ঠিক না বেঠে? ইসলাম সংবিধানে রাখা যাবে না। আবার যাই ভোট আসে মাথাতে টুপি খোলে
অশক্ত পড়ে, কেমন করে পড়ে? আপনার বানিয়া বাহু, তাই তো? বানিয়া বাহু যখন এসেছে, বানিয়া বহু, বানিয়া বহু এই গ্রামে এসেছে ভোট করার জন্য, আসরের নামাজ আজান হয়ে গেছে, বলতেছে তাড়াতাড়ি আজান হয়েছে কিনা, বলছে হ্যাঁ হয়েছে, নাও তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে নি। নামাজ পড়িয়ে নেলে আবার এখানতে যেয়ে যখন আবার এন্দাই গিয়েছে, যাওয়ার পরে বলছে আজান হইয়েস কিনা, বলছে হইয়েস, নামাজও হয়ে গেছে, বলছে এইসব তালি যারা যারা পড়নি আবার দাঁড়ায়। পিএস বলছিস আপনি যে ওখানতে পড়িয়ে আসলেন, তা সব অসুবিধে নেই, এখন যত পড়িয়ে নিতে পারো, পাঁচ বছর তো আর পড়বো না, সুতরাং এখন যত পড়ে পারা যায়, ঠিক না বেঠে? এইভাবে ব্যবহার করে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আবার যখন মরে যায় তখন ওরে হুজুর ডেকে নিয়ে জানাজা দেওয়া লাগে, হুজুর ডেকে নিয়ে জানাজা পড়ানো লাগে, তারপরে কবরে নামানো লাগে, কবরে নামানোর সময় হুজুর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন এই কথা কি সত্য বলে না মিথ্যা বলে? যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার রাসূলের পথে তো চলেই নাই, আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখে নাই, আমার রাসূলের সুন্নাত টুপি পরে নাই, আমার রাসূলের সুন্নাত পাঞ্জাবি গায়ে দিলে কয় হুজুর কাপড়ের দাম বাড়বে না কেন? একা যে তিনজনের জামা হইতো তাই একা গাইতে বসে আছেন, তা আমি কই আমরা নাই তিনজনের তো একা গাইতেছি, এটা ঠিক? তা তোমাদের ওই নায়িকারা যে একটু একটু পরে ওসব কাপড়গুলো কনে যাবে, ঠিক না বেটে? ওরা যে একটু একটু পরে ও কাপড়গুলো তো আমরা কভার করতেছি, তা না হলে তো দেশ তো বেকায়দা দেউলিয়া হয়ে যেত, ঠিক না বেটে? ওরা ছোট ছোট পরে ওতে খুব ভাল লাগে, হাঁক থাকে পাকামো আছে না নাই? আর আমরা জুব্বা পরলি রে বাবা মিজাসর খার মুখির মধ্যে মানে কুত্তায় মুতিতে তাকানোর কায়দা নেই, টুপি পরে একজন গেলেই ওনার মানে হাওয়া মাও শুরু করে দেয়, হুজুর এসলো কেন? হুজুর এসলো তোমার উড়ে দিয়ে আসেন নি পাকা মকু থাকার। এক কলেজের টিচার ধরা পড়িয়েছে সাথে পিস্তল নিয়েতে স্কুলে যায়, স্কুল না কলেজের দেখেছেন না আপনারা? ওর বাড়ি সার্চ করিয়ে খুন তা খুদায় ওই মানে অস্ত্র মারামারি করার, আমরা ওসব নামও জানি নি, চাইনিজ কুরুল, তারপরে থাইল্যান্ডি কুরুল, ইংল্যান্ডের কুরুল, আমেরিকার কুরুল, লন্ডনি কুরুল, এসব অনেকগুলো পাওয়া গেছে, ওইগুলো যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে পাওয়া যায় তো শোনেন, আপনার কিন্তু আমি আপনার নিয়ে আমার কোনো ওয়াজ নেই, না 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 আপনি মন খারাপ করি না, আপনার এখনও উঠে পারিনি, ওট পেয়ে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমি আমার ভাই কলিজার ভাই, ও আপনার সাসা সাসার অবস্থা খারাপ, সাসার কথা এখনো সবাই ভাই বলে, ও আমার ভাইরা। এরপরে যখন মারা যায় যাওয়ার পরে যারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, ওটা মিথ্যে কথা, ওটা বলা যাবে না। কেন মিথ্যে কথা? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার সভাপতির বললাম সভাপতি সাহেব একটা গরু কি পুষানি দেওয়া যায়? পুষানি বোঝেন আপনারা? আমি বললাম একটা গরু কি পুষানি দেওয়া যায়? ওনার অনেকগুলো গরু আছে, তা বলছে গরু পুষানি নিবা, তুমি তো ওয়াজ করি বেড়াও গরুর খাওয়াবা কখন? তাই আমি বলছে আমার ছেলে বড় হয়েছে ও খাওয়াবে না, বলছে তোমার তো ঘাস কাটার লোক নেই, আমি বলছি আমার ছেলে ও কেটে আনবে না, তা বলছে তোমার তো খোল কেনার টাকা নেই, আমি বলছি ওয়াজ করি যা পাই তাতে হইবে না, বলছে তোমার তো ভালো গোয়েল নেই, তা আমি বলছি ওই যে খুঁটি লাগাই দিয়ে ভালো করি আমি সেই দোবানে অ্যাসবেস্টাস পাওয়া যায় বাজারে সেই দোবানে, তা বলছে তোমার তো মশারি নেই, আমি বলছি বাবা কয়েল ধরাই দিবা না, বলছে তুমি পুষতে পারবা না। তার মানে কি? দেবে না। এখন হঠাৎ করে উত্তর গগনে মেঘ হয়েছে, কালো মেঘ দুমদাম করে কটা দামদাম করে পড়িয়েছে, একটা উনার গৈলির পরে পড়িয়েছে, পড়ার পরে সকালবেলা ডাকছে কবির বিন সামাদ, এই এই, আমি বলছি আমার ডাকছে তো তুমি ছাড়া কিটা, শোনো গরু নিচ্ছাইলে নিবা নাই, তা আমার দিল্লিতে ভালো হয় আমার বাচ্চা দুধ পাচ্ছে না, তো একটু ভালো হয় গাই গরু দেবে না একটা, তা বলছে দেবো লোকজন ডেকে নিয়ে আসো নিয়ে যাও গৈলি আসে, তা আমি বলছি লোকজন লাগবে কেন, আপনিও দাড়িওয়ালা আমিও দাড়িওয়ালা, আপনিও টুপিওয়ালা আমিও টুপিওয়ালা, হয়তো আপনি জামাত ইসলাম করেন আমি শর্মনাই করি, তো অসুবিধে নেই একই তো রাস্তা, একটু মত পার্থক্য সামান্য, তো মিলমিশ করে নিলে হেবেন বাসুর একটা হলে আমার একটা আপনার, তা বলছে একা পারবা না, আমি বলছি একটা গরুর সাথে পারবো না, কী মনে করেন আপনি? বলছে দেখো গৈলি আছে পারো কি না, যাইয়ে দেখি গৈলি সাইর হাত পায় একদিকে, তারপরে লেজের দিকে তাকায় দেখি নেটওয়ার্ক নেই,
মানে মাসি বসছে তার তার আসছে না, মানে গরু তো দেখতে পায় না, ওর নেটওয়ার্কে কাজ করে ও বাড়ি দেয়, তো নেটওয়ার্ক পাচ্ছে না, মানে টাওয়ার শেষ। নাকে একটু হাত দিয়ে দেখলাম না, ফুসফুসেও আপ ডাউন বন্ধ করে দিস। আমি আস্তে করে এসে বলছি, সভাপতি গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলে এটা তোমার ডাকছি, জ্যান্ত গরু তোমার পোষানি দেবো ভাবলে কি করি? ওই গরুটা একটু পায়ে দড়ি বেঁধে বাস ঢুকাইয়ে খড় বাগানে দিয়ে আসতে হবে। তা বলছে আপনি আমার ফাঁসি দেন, আমার ফাঁসি দেন, তারপরে ওই মরা গরু কান্দে তুলবো। বেঁচে থাকতে বললাম গরু দেন, কত কাহিনী, ওরে বাবা খাওয়াতে পারবা না, ঘাস নেই, টাকা নেই, খোল নেই, ভুসি নেই, আর মরে যাওয়ার পরে বলেন লোক ডেকে আনো, তারপরে তার খড় বাগানে নিয়ে যাও, না নিয়ে যাব না। তেমনি ভাবে এখন অনেকেই আছে, কোরআনের পথে ডাকলি ওর টাইম নেই, দাঁড়িয়ে রাখতে বললি রাখে না, নামাজ পড়তে বললি যাই না, কোরআন শিখতে বললি শেখে না, হাদিস মানতে বললি মানে না, জিহাদ ইসলামী আন্দোলন এর তো ধারের কাছে নেই, আর মরি যাওয়ার পরে বলে হুজুর গো গো আসেন আমার এই লাশটা একটু পার করে দেন। কথা কি বোঝা গেছে? এখন ওই মরা লাশ কি আর কান্দে তোলা যাবে? আমার রাসূল কি কান্দে নেবে? এই জন্যে যারা বোঝে তারা যে কবরে যেয়ে বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওরা করে কি, ওরা আগে দেখে যে এ কোন পন্থী, যদি দেখে যে ও ভারতপন্থী তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, বিসমিল্লাহি ওয়া আলা আমেরিকা পন্থী হলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, আর রাশিয়া পন্থী হলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন, যদি মিশর পন্থী হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্দুল ফাত্তাহ আল সিসি, যদি মায়ানমার পন্থী হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সাং সুসি, আর অন্য মানুষের নাম করলি কাটি খুলি দেবে, দরকার নেই। ঠিক আছে না বাজান? রাত অনেক হয়ে গেছে, বারোটা ছাড়াই গেছে, বারোটার মধ্যে শেষ করতে চাইছিলাম, অনেক কষ্ট করে আপনাদের নিয়ে কথা বললাম। মা বোনদের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম, তিনটা কাজ, কয়টা কাজ? একটা হলো পর্দার মধ্যে থাকতে হবে, দুই নম্বর হলো সাজুগুজু করা যাবে না, আর তিন নম্বর হলো প্রদর্শন করে বেড়ানো যাবে। এই কাজ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, সেই কাজ বাদ দে থুয়ে এখন পর্দার মধ্যে তো এই মোনাজাতটা নিয়ে যান, অন্তত মোনাজাতটা নিয়ে যান, আমরা মোনাজাত করে চলে যাই একটু। সবাই দুরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার উস্তাদ খানিক আগেও বলছিলেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক বলছে তুমি শর্টকাটে মাহফিল শেষ করবা। আমি বললাম আমি একদম অল্প করে করলেও তাও আড়াই ঘন্টা হয়ে যায়। তা বলছে আল্লাহ রাসুল জীবনে সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, আর সেই ভাষণটা কত মিনিট ছিল বলো তো? তা আমি বললাম 27 মিনিট। তা বলছে হয় নাই, আসলে হয় নাই, আমার ভুল হয়েছে। তো আমি বললাম উস্তাদ আপনি বলে দেন। অ্যাডভোকেট গাজী এনামুল হক বললেন 16 মিনিট। কয় মিনিট? 16 মিনিট। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা ভাষণ দিয়েছিলেন, সেটা ছিল কত মিনিট? 16 মিনিট। আর আমরা আপনি দেখেন যে 10:50 এসেছি, এখন 12:05, মোনাজাত করতে করতে 12:15 বেজে যাবে না? দুই ঘন্টা কথা বললাম। আমার হাসান আল মামুন লাল ভাই তো আগে ইস্টার সাইডিতে থুয়ে চলে গেছে আমি আসার আগে, তাহলে আমি কি আপনাদের হক আদায় করেছি না করি নাই? আমি হক আদায় করেছি। এখন যদি আমি আপনাদের কাছে আরেকটুখানি দাবি জানাই, আপনারা রাখবেন? রাখবেন? এই যুবকদের জন্য পকেটের মধ্যে যা বিড়ি খাওয়ার টাকা মাখা আছে আরেকবার একটু ঝাড়া মেরে দেবো, 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 প্যাকেট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লাগবে না? লাগবে না? লাগবে না? আমার পক্ষ থেকে 10 ব্যাগ সিমেন্ট। আপনার পক্ষ থেকে 10 ব্যাগ সিমেন্ট কোনে? মসজিদের জন্য। আমার বড় ভাই ইসলামী ব্যাংকের প্রপ্রাইটার কোন বাজারে যান? গোয়ালদার বাজারে। গোয়ালদার বাজার? আমি আবার ঠিক মতো আসতে পারি না, তো আমার ওই ইনচার্জ যে ও আসে, আমি ঠিক মতো আসতে পারি। ভাইজান 10 ব্যাগ সিমেন্ট দিলেন, কয় ব্যাগ? মসজিদের জন্য আল্লাহ কবুল করুন বলেন আমিন। আর আমি আজকেই দেখলাম জীবনে কোনো এক মাহফিলে টাকা চাচ্ছি, তা বলছে টাকা লাগবে না, আর অধিকাংশ মাহফিলে টাকা তুলে কইল যে ভরি দেওয়ার পরেও 6 লাখ টাকা এক জায়গায় কালেকশন হয়ে গেছে, তারপরে বলছে হুজুর আইজ আমাদের কালেকশন মন মতো হইল না। তা আমার তোকের মন ওই রাসুলির ওই কথা, ওই ফুরাত নদীর সেই সোনা হয়ে যাবে, তা তোকের মন ভরানো সম্ভব না, এরকম আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আপনারা যা দান করেছেন তাতে ওরা সন্তুষ্ট, আর আপনাদের কাছে বিরক্ত করতে চায় না। আর কোনো কথা না থাকলে মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ও আল্লাহ, গভীর রাত, এই গভীর রাতে তোমার বান্দাদের নিয়ে বসে আছি, তোমার বান্দারা কোরআন শোনায় এতটাই মগ্ন হয়ে পড়েছি, আরো যদি ঘন্টার পরে ঘন্টা বলা হতো তাও তোমার বান্দারা বসে থাকতো। আল্লাহ, তোমার যে বান্দারা রমজান আগত এই সময়ে কোরআনের মাহফিলে এসে বসেছি, আল্লাহ তুমি সকলকে তোমার শাহি দরবারে কবুল করে না। ও আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও, জেনে গুনা করেছি, না জেনে গুনা করেছি, বুঝে গুনা করেছি, না বুঝে গুনা করেছি। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি মা জানতো, ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, মেম্বার চেয়ারম্যান জানলে বিচার সালিশ বসাতো, স্ত্রী জানলে সংসার করতো না। আবার মা বোনদের মধ্যে এমন অনেকে আছে, এমন অনেক গোনায় আছে, যদি স্বামী জেনে ফেলতো এমন স্ত্রীর সাথে একটা রাতও কাটাতো না। এমন অনেক গোনায় আছে পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে নাই, দিনের আলোতে রাতের অন্ধকারে, বনে জঙ্গলে ফাঁকা প্রান্তরে, ছাদের নিচে কিংবা ছাদের উপরে, যত গোনা করলাম আল্লাহ পৃথিবীর কেউ না দেখলেও তুমি দেখেছ। এমন গোনাগুলো তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর কোনো দিন ফিরে আসবে না। যেই মা যখন বিছানা ভিজিয়ে দিতাম, মা রাগ করে কোনো দিন খাট থেকে ফেলে দেয় নাই, যখন কম্বল ভিজিয়েছি মা রাগ করে আগলা রাখে নাই, বরং ভিজে জায়গাগুলোতে মা থেকেছে, আর শুকনা জায়গায় আমাদের রেখেছে। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই, বাবা এমন একজন বটের ছায়ার মতন, যখন কেউ পাশে থাকে না তখন থাকে বাবা, যখন কেউ খবর রাখে না তখন খবর রাখে বাবা, যখন কেউ আপন থাকে না তখন আপন থাকে বাবা। মাথার ঘাম পায়ে ফেলেছে, দিনের পর দিন কষ্ট করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, কত মানুষের কত গালমন্দ সহ্য করেছে, কত মানুষের কত লাথি ঝাঁটা, কত মানুষের কত অপমান সহ্য করেছে, তারপরে আমাদের মুখে দুইটা হাড় তুলে দিয়েছে, ঈদের দিন নতুন জামা সবার জন্য কিনে দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে বাবা, সবার গায়ে নতুন জামা, ছেলে পড়েছে, মেয়ে পড়েছে, স্ত্রী পড়েছে, বাবার গায়ে প্রথম জামাটা। যখন জিজ্ঞাসা করা হয় বাবা সবার জন্য কিনেছ, তোমার জন্য কেন নাই কেন, বাবা ডাক দিয়ে বলে বাবারা এবার আমার হাতের অবস্থা ভালো না, তোমাদের জন্য কিনেছি, আগামী ঈদে আমি আমার জন্য কিনে নেব। আবার যখন ঈদ আসে তখন আবারও একই কাজ করে। এমন বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো সকল কবরকে মাফ করে দাও, এই গ্রামের সকল মানুষদেরকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও, আমার ছাত্রদেরকে কবুল করে নাও, আমার মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে কবুল করে নাও। ও আল্লাহ, যুবকরা যে আয়োজন করেছে এই আয়োজন কিয়ামত পর্যন্ত যেন করতে পারে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ যুবকদের মধ্যে যাদের কর্ম নাই চাকরির ব্যবস্থা করে দাও, আইনকামে বরকত দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে যত মা বোনেরা হাত তুলেছে মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ অনেক মা বোন আছে অসুস্থ,
স্বামীর সংসারের কথা চিন্তা করে নিজের অসুস্থতার কথা বলে না, এমন যারা আছে আল্লাহ মা বোনদের অসুস্থতা থেকে সুস্থতা দান করে দাও। আল্লাহ মা বোনদের যাদের মা নাই বাবা নাই, বিয়ের দিন মা বাবা কত কেঁদে কেঁদে জামাইয়ের হাতে মেয়েটা তুলে দিয়েছিল যেন মেয়েটা মারা গেল এমন একটা বিদায় দিয়ে দিল। এই মা বাবা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, গোয়ালা বাজারে আমার বড় ভাইয়ের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক রয়েছে, আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ ইসলামী ব্যাংকের সাথে যেন মুসলমানেরা লেনদেন করতে পারে তাওফিক দান করে দাও। আল্লাহ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে দূর করে দাও। আল্লাহ তুমি তোমার এই ব্যাংকটাকে যারা প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে না। ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মতো অনেকে অসুস্থ থাকতে পারে, নিজের জন্য তেমন একটা দোয়া করি না, নিজের ডাক্তার দেখানো তেমন একটা হয় না, আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে এমন আপন তো কাউ কেউ খুঁজে পায় না, নিজে অসুস্থ হইলে নিজেই গাড়ি চালায় হাসপাতালে গিয়ে ভর্তি হই। বাবাকে হারাইছি 22 বছর, মাথায় হাত বোলানোর মতো কেউ নাই, আল্লাহ এতিম তুমি ছায়া হয়ে বড় করে দিয়েছো। গতকালকেও যখন নিঃশ্বাস নিতে পারছিলাম না নিজে গাড়ি ড্রাইভ করে হাসপাতালে গিয়েছি, আল্লাহ তুমি জানো, কথা বলছি নিঃশ্বাস নিচ্ছি বুকে কত ব্যথা, তুমি জানো আল্লাহ কত কষ্ট করে কথা বলছি, আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দাও, তোমার অপছন্দনীয় কোনো কাজ করে থাকলে ক্ষমা করে দাও, আল্লাহ যদি হায়াত না রাখো ইমানের সাথে মাউত দাও, আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমার মতো অসুস্থ যারা আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ আমার রনি ভাইকে কবুল করে নাও, এই মাহফিলের জন্য দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও। ও আল্লাহ স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, কেউ বা বর্তমান চেয়ারম্যান, কেউ বা সাবেক, কেউ বা বর্তমান মেম্বার, কেউ সাবেক মেম্বার, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ রমজানের মাস রোজা রাখার তাওফিক দান করে দাও, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি বাংলার জমিনে তুমি আলেমদের মুক্তির ব্যবস্থা করে দাও, মামুনুল হককে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ কওমি আলিয়া চরমানা জামাত হেফাজত যত মত পার্থক্য আছে কোরআনের জন্য দূর করে দিয়ে সবাইকে এক ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ চরমানা বলো, আল্লাহ চরমনায় হেফাজত জামাত আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ যারাই আছে বাংলাদেশে কোরআনের জন্য এক পতাকা তলে আসার তৌফিক দান করে দাও। আখেরি ফরিয়াদ মালাকুল মাউত কবে আসবে জানি না, জানটানি উড়াল দেবে পড়ে থাকবো লাশ হয়ে, কেউ আর ওই দিন বলবে না কবির বিন সামাদ সাহেব কোথায়, বলবে লাশটা কোথায়, কাবনের কাপড় জানি না কোন দোকানে রেডি হয়ে আছে, কোন বাসাড়ের বাসটা রেডি হয়ে আছে জানি না, কোন কবরের মাটিটা তৈরি হয়ে আছে জানি না, যেদিন মারা যাব ওই দিন কাফনের কাপড় চলে আসবে বাড়িতে, মসজিদের খাটিয়াটা আসবে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, তারপরে যখন কবরের দিকে নিয়ে যাবে মা কাঁদবে খোকারে কে আমার ঔষধ কিনে দেবে, বাবা কাঁদবে খোকা কে আমার লুঙ্গি জামা জুতা কিনে দেবে, সন্তান কাঁদবে কলিজার টুকরা চিৎকার করে বলবে বাবা কে আমাদের মাথায় হাত বুলিয়ে দেবে, ও গো বাবা কে আমাদের স্কুলে রেজাল্ট এনে দেবে, না ওই দিন কারো কথায় সাড়া দেব না, সবার গগন বিদারী চিৎকার উপেক্ষা করে কবরের দিকে চলে যাব, কবরে নামাবে বাঁশ গেড়ে দেবে মাটি ছুঁড়ে দেবে, আর কেউ কোনোদিন খবরে নেবে না, আল্লাহ এই মরণ যেহেতু দিবা রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, কোথাও আগুন লাগায়া পুড়ায়া মরণ দিও না, ও গো আল্লাহ তুমি পানিতে ডুবায়া মরণ দিও না, আল্লাহ তুমি হার্ট স্ট্রোকে মরণ দিও না, মরণ যখন দিবা গো আল্লাহ কোরআন কায়েমের আন্দোলনে থেকে যেন বুকের রক্ত দিয়ে শহীদ হইতে পারি সেই তৌফিক দান করে দাও, আর মরণকালে
আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।